আলাদা। এক্সট্রাক্টরের কাজটা তো আমরা এই যে কালকে আপনার ওই যে লাইট 14.ডিওএস থেকেই করে ফেলছি। সবারই আসবে এরকমটা। হ্যাঁ, ওটা থেকে ঢুকেই তো কালকে করতে বলছি, ওভাবেই তো দেখাই দিয়েছে। আমিও তো কালকে ক্লাসে দেখানোর সময় আমার এখানে কারেন্ট ছিল না, মোবাইল ডাটা ইউজ করতেছিলাম। হয়তোবা যখন মোবাইল ডাটা ইউজ করে কথা বলতেছিলাম, হয়তোবা অনেকে স্পষ্ট আমার কথা শুনতে পারেন নাই। গতকালকে আমাদের আর কি পুরা রংপুরে আর কি সবারই মানে নেট অনেক স্লো ছিল, এখানে কি জানি কাজ করতেছে নাকি। এগুলা যতই প্রবলেম হোক না কেন, সবগুলা সলিউশন করে কাজ চালায় যেতে হবে, এটা হচ্ছে বড় কথা। জি মনি ভাই বলেন। সফটওয়্যারটা মনে হয় আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিয়েছিলাম। শরীফুলাম সুমন খান ভাই, উনি তো ওই যে আপনাদের ব্যাচে প্রথম ক্লাস থেকে আছে, কিন্তু উনি কোনো কথা বলেন না ভাই। হ্যাঁ, ওই ভাই ফ্রিল্যান্সার, উনি অনেকদিন থেকে কাজ করে। উনি প্রোফাইলে সুমন ভাই, আপনি এসইও তে কাজ করেন তাই না? এসইও, তাহলে আমরা এসইওটা কিন্তু আমাদের ক্লাসের মধ্যেও এসইও আছে, এসইওটা আমরা সুমন ভাইয়ের কাছ থেকে শিখবো। হ্যাঁ ভাই, মানে যতটুকু পারেন এতটুকুই শেখাবেন। সেটাই আর কি, কারণ দেখা যাবে যে ভাই আপনার টেকনিকটা একরকম, আমারটা আর একরকম, তাই না? আমরা সবাই শেয়ার করবো। আমি কিন্তু প্রথম দিন থেকে আপনাদেরকে বলি যে মানে আমি শেখাবো না, আমরা সবাই মিলে শিখবো, আমরা সবাই শেয়ার করবো, শেয়ারিংয়ের মাধ্যমে আমরা শিখবো। তারপর দেখা যাবে যে এখানে আপনারাও রিসার্চ করতে করতে এমন নতুন কিছু বের করে ফেলবেন যেটা আগে আমার জানা ছিল না। বিষয়গুলো কিন্তু এরকমই, হয়তো বা দেখবেন যে এমন একটা টুলস বের করছেন যে টুলসটা সম্পর্কে আমার আগে জানা ছিল না। আপনারা কেউ একজন কাজ করতে গিয়ে রিসার্চ করতে করতে বের করে ফেলছেন, সেটা আমার জানা হবে, আমাদের সবার জানা হবে। কেউ একজন নিয়ে করেন মেসেঞ্জার গ্রুপ থেকে ওটা কপি করে এখানে দিয়ে দেন ইনবক্সে। আচ্ছা ভাই, আজকে দিয়ে দিব ওখান। আচ্ছা, আজকে দিব ওখান, দেওয়ার তো কথা। কি বলেন ভাই, আমার এখানে কারোর সাথে কোনো শত্রুতা নাই ভাই। হ্যাঁ, কিন্তু হয়তো বা তাহলে তখন ছিলেন না বা রেসপন্স করেন নাই, এরকম কিছু একটা হতে পারে আর কি।
সমস্যা নেই, দিয়ে দিব এখন, না হলে বলবেন ভাইয়া। না আপনারা যারা বিশেষ করে রেগুলার থাকেন, আপনাদের সাথে তো এর কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনারা যারা প্রথম দিন থেকে আছেন, আজকে আমাদের কত 7 নম্বর ক্লাস, যারা প্রথম দিন থেকে আছেন তারা তো মনে করেন যে এমনিতেই আমার অনেক ক্লোজ হয়ে গেছেন। হ্যাঁ, ওই যে ফজলে রাব্বি ভাই লিঙ্কটা দিয়ে দিচ্ছে, এখান থেকে ডাউনলোড করে নেন ইমেল ভেরিফায়ারটা। ডাউনলোড হয়নি কেন? না দেখলেই হবে, আপনারা যদি ক্লাসগুলো ঠিক মতো, মানে ক্লাসে যদি ঠিক মতো অ্যাটেন্ড থাকেন না শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজনই হবে না। মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, যেমন ওইখানে ওইখানে একজন দেখলাম কমেন্ট করছেন যে প্রতিদিন এভাবে, একজন কমেন্ট করছে যে প্রতিদিন, হ্যাঁ ওই আপু কমেন্ট করছেন যে প্রতিদিন ক্লাসে ভিডিওগুলো এভাবে দিলে খুব ভালো হতো, কিন্তু আপু কিন্তু ক্লাসে অ্যাটেন্ড থাকেন না, তো এইভাবে প্রতিদিন ভিডিও দিলে দেখা যাবে যে তখন এখানে আপনারা যারা থাকেন আপনারাও আর থাকতে ইচ্ছা করবে না, যে আছে তো ভিডিও যাই, একটু কাজটা যেহেতু আছে সেরে আসি, রাত্রে এখন দেখবো। আপনাদেরকে যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টোন, ফার্স্ট স্টোন দিয়ে রেকর্ড করে দিচ্ছি। তাই মানে ভাই এটা দিয়ে ক্যাপচার করে অন্য কিছু, মানে অন্য কাজ করবেন? ফার্স্ট স্টোন, এটা লিঙ্কটা বলতে, এটা আমার পিসিতে নাই, আমি খুঁজছি আর কি, এটা নাই আমার পিসিতে, আর একটা আছে, ডেবুট আছে, তারপর ক্যামতাসিয়া আছে, ক্যামতাসিয়া তো এডিটর মূলত, রেকর্ডও করা যায়। আচ্ছা আমি তাহলে গিয়ে খুঁজতে হবে, আমি কালকে পিসিতে খুঁজছি কিন্তু আমার পিসিতে খুঁজে পাই নাই আর কি, ফার্স্ট স্টোনটা আমি পাই নাই। তা আপনারা ট্র্যাক ভার্সন আর কি ডাউনলোড করে নিতে পারেন। দেখি দাঁড়ান আমি দেখতেছি, গুগলে সার্চ করে দেখেন যে ফার্স্ট স্টোন ক্র্যাক, ফার্স্ট স্টোন ক্র্যাক ডাউনলোড। আপনাদের যে কোনো কিছু প্রয়োজন হবে, আমি আপনাদেরকে প্রথম দিনে বলছিলাম না যে আপনাদের মানে গুগল আর ইউটিউব এই দুটার থেকে বড় কোনো ট্রেনার বা বড় কোনো টিচার কিন্তু নাই, তাই না? যে কোনো কিছু প্রয়োজন হবে শুধু জাস্ট সার্চ করবেন, আপনাকে দিয়ে দিবে। এই যে গুগল আমি সার্চ করলাম ফার্স্ট টাইম ক্র্যাক ডাউনলোড, এখানে দেখেন অনেকগুলো লিঙ্ক চলে আসছে, ধরেন আমি প্রথমটাতে যাব, যদি একটাতে না পেয়ে আরেকটাতে খুঁজবো, এটাই ভাই। এইভাবেই আপনাদের মনে করেন যে আস্তে আস্তে, হ্যাঁ ফার্স্ট টোন ক্যাপচার, এই যে যেমন এই যে এখানে আছে ডাউনলোড ফার্স্ট টোন ক্যাপচার 9, দেখি ডাউনলোড হয় কিনা। পনেরো সেকেন্ড পর ডাউনলোড স্টার্ট হবে। হ্যাঁ এই সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, দেখি এটা ক্র্যাক কিনা।
দেখেন মাত্র 3.2 মেগাবাইটের একটা সফটওয়্যার, এটা ডাউনলোড হচ্ছে না। আবারও ট্রাই করে দেখি। দেখি এটা থেকে, না হলে আমরা অন্য সাইট থেকে ট্রাই করবো ডাউনলোড করার। আপনার যা প্রয়োজন সবকিছুই পাবেন গুগলে, জাস্ট একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। জিপ ডাউনলোড দেন, জিপ শুন ভাই বলেন, ফার্স্ট স্টোর নি স্ক্রিন ক্যাপচার, জিপ না। এরকম আমার একটা সাইটের নাম মনে ছিল যে সব সফটওয়্যার পাওয়া যায়, কিন্তু আপনি যেটা বললেন এটা না, অন্য এরকম সাইট আমার, মানে আমার এরকম আর একটা সাইট জানা ছিল, কিন্তু এখন আর কি নামটা আমার মনে নেই এই মুহূর্তে, ওখান থেকে আর কি ডাউনলোড করতাম। জি করেন, শেয়ার করেন। এই সাইটটার নামটা সবাই লিখে রাখবেন, কারণ না হলে পরবর্তীতে ভুলে যাবেন। দেখেন এটা কিন্তু চলে আসছে, ওই যে সুমন ভাই আমাদেরকে যে সাইটটা আর কি দিয়ে দিলেন, না এটা তো ফার্স্ট স্টোনের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তো আপনাকে ক্র্যাক ডাউনলোড করতে দিবে না, এখানে তো না, এখানে তো আপনি ক্র্যাকটা পাবেন না, আপনাকে পেইড নিতে হবে। ওই যে দেখেন আপনাকে ওই যে 30 ডেজ ফ্রি ট্রায়াল, মানে আপনি 30 দিন ব্যবহার করতে পারবেন, তারপর আর কিন্তু পারবেন না, ফ্রি ট্রায়াল শেষ হয়ে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড দিলে কিনতে হবে আপনাকে, ওই 30 দিনের জন্য আপনাকে আর কি ওই ফ্রি ট্রায়াল দেবে, 30 দিন করতে পারবেন, 30 দিন পর আবার। দেখেন এখানে যে সুমন ভাই যে সাইটটা আর কি দিলেন, ওই সাইটটাতে সবাই ঢোকেন, ঢোকার পর এই যে এখানে ফার্স্ট স্টোন লিখে সার্চ করেন, ফার্স্ট স্টোন লিখে সার্চ করেন, তখন কিন্তু এটা চলে আসবে। এই যে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, এখানে যে ভার্সনটা আপনাদের ভালো লাগে সেটা ডাউনলোড করে নেন। এখানে বিস্তারিত গাইডলাইনও দেওয়া আছে আপনাদেরকে। ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করলে আপনারা স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। তো আমরা একটু অ্যাটেন্ডেন্স গুলা নিয়ে নেই নাকি, তানভীর আব্বাসী ভাই আছেন কি? ভাই আসতেছেন না কেন? ইনি তো কয়েকটা ক্লাস করছেন, ফোন করতে হবে মনে হচ্ছে আমাকে। হুম
পর 2 দিন ক্লাসে অ্যাটেন্ড না থাকলে খোঁজখবর তো নেওয়া দূরের কথা, ইয়ে করে দেবো, বের করে দিব ক্লাস থেকে, রিজেক্ট করে দিব। আর এটা কি জানেন যে ধরেন আমি যদি এখানে লাল খালি বসায় দেই যে মানে ইনি রিজেক্ট হয়ে গেছে, একবার ট্রেনিং করতে গিয়ে রিজেক্ট হয়ে গেছে, আপনার আর কোনোদিনও কোনো সরকারি কোনো ট্রেনিং করতে পারবেন না। ইমতিয়াজ ভাই আছেন? এক একজন এক এক টাইমে জয়েন করে তো এই জন্য প্রবলেমটা হয়, অ্যাটেন্ডেন্সটা মনে হয় শেষের দিকে নেওয়াটা ভালো হবে নাকি? তারপর আজমান খান ভাই আছেন তো, তারিকুল ভাই, তারপর নাজাতুজ্জামান ভাই, ইনি অবশ্য থাকেন ভাই, আছেন নাজাতুজ্জামান ভাই, ফজলে রাব্বি ভাই, নিপুন নিপুন চন্দ্র, শাহিনা আক্তার, জাকিয়া সুলতানাই আপুনা, মুস্তাক আহমেদ ভাই আছেন? ভাইয়ের তো ইয়ারফোনের সমস্যা, উনি কথা বলতে পারেন না, উনি জয়েন করছেন। ফারজান আপু আসছেন? আসেনি এখনো। ফজলে রাব্বি ভাই, জেনিত ভাই, শেখ মাহমুদুল নবী ভাই, এটা কি আপনি না? ফোন নাম্বারটা দেখেন তো, তাহলে ঠিকই তো আছেন। সামিউন জান্নাত আপু আপনার কি অবস্থা, আসছেন কি? গতকালকে তো এনারা মনে হয় ছিলেন না, এনারা দুজন ভাই বোন একসঙ্গে ক্লাস করেন কিন্তু কেন জানি নাই। তারপর দেখি মামুন মণি ভাইকে আজকে তো দিতেই হবে, কিন্তু মামুন মণি ভাই যে কোনটা, একদিন দেখা দিলে ভাইয়া তারপর থেকে আর প্রবলেম হবে না, তারপর থেকে চিনবো দেখলেই। এটা ভাই আপনি না? মামুন মামুনাল রাব্বানি, মামুন মণি ভাই, সৌরভ আশরাফ ভাই, ইব্রাহিম খলিল ভাই, আব্দুল্লাল তাইব ভাই, ইমন ভাই আছেন তো, জি মনি ভাই বলেন, আপনারটার সিরিয়াল, ধরেন আপনার সিরিয়াল দেখলাম এখানে 45, মানে এক্সেলের সিরিয়াল 45 আর আমার সিরিয়ালে 44, আমি দেখলেই বুঝবো ভাই যে এটা আপনি, সমস্যা নেই, একটু শুধু রেসপন্স করবেন। আচ্ছা রোল নাম্বার আপনার, এই রোল নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বারটা রোল নাম্বার ভাই, তাহলে আপনার রোল নাম্বার 44। সুমন ভাই, হ্যাঁ ভালো করেন ভাই আরো লাগাই যাবে। জাকিয়া সুলতান আপু গতকালকে ছিলেন না, আজকে আছেন? শোয়েব ভাই, জি আপু আপনার রোল নাম্বার 72, সিরিয়াল 73। শোয়েব ভাই আছেন আজকে?
ফেরদৌস আপু এখনই জয়েন করলেন। সুমন ভাই না, না নাদিব ভাই আমার এলাকার, শুধু উনি এখনো জয়েন করেন নাই। উনি অবশ্য ফোন করছিলেন এই ঠিক 1:59 ফোন করছেন যে ভাই আমি তো একটু বাইরে আছি, আমার আজকে একটু জয়েন করতে আধা ঘন্টা লেট হবে। ও আর একজন নতুন জয়েন করবেন আপনাদের সাথে, ওই আপু মানে উনি প্রথম দিন থেকে অনেক চেষ্টা করতেছেন নাকি কিন্তু পারতেছেন না, ওনার নেট এত প্রবলেম। পরে মানে গ্রামে আছেন উনি, পরে বাজারে একটা দোকানে গিয়ে উনি ঠিক করে আসছেন যে ওই দোকানে গিয়ে গিয়ে উনি ক্লাস করবেন। তো ওনারা নাকি লাঞ্চ টাইমে যায় 3টার দিকে আর কি, দোকান খোলে 3টা থেকে আর কি উনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। বলে যে প্লিজ ভাই আমাকে একটু এইটুকু স্যাক্রিফাইস করতে হবে, কারণ তাছাড়া তো আমি করতে পারবো না। বললাম ঠিক আছে আপু, আপনি আপনার জন্য শুধু প্রতিদিন আপনি 3টায় জয়েন করবেন, বাকিরা সবাই 2টায়, আমরা 2টা থেকে শুরু করবো, উনি 3টায় শুরু করবেন। এখন এক একজনের এক এক রকম প্রবলেম থাকে, কি আর করবো। তাহলে আমরা এখন কাজে চলে যাই। জি সুমন হাফিজউদ্দিন ভাই আজকে জি ভাই আপনার নামটা বলেন। ভাই আপনি কি রেজিস্ট্রেশন করছিলেন নাকি করেন নাই? সুমন ডট ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 7195298 13। ইমতিয়াজ হাফিজ ভাই এখন জয়েন করলেন না, একটু বলি। ইমতিয়াজ হাফিজ ভাই আপনার সিরিয়াল নাম্বারটা কি জানা আছে আপনার? রাজীব ভাই জয়েন করছেন। ইমতিয়াজ হাফিজ ভাই আপনার কি এটা এই যে ইমতিয়াজ? ইমতিয়াজ হাফিজ ভাই শুনতে পাচ্ছেন? তাহলে এই হাফিজউদ্দিন সুমন ভাই আপনি তো নতুন করে জয়েন করলেন, তো আগে আমাদের যা কিছু হয়ে গেছে এটুকু একটু কষ্ট করে আপনি নিজে কভার করে নিয়েন। আর সিরিয়াল দেখে কি হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা? হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্য আপনাদের লাগবে। কোথায় ছিল এই যে এটা সিরিয়াল নাম্বার 220499। আমরা এখন ক্লাস শুরু করে দিই। মোটামুটি 21 জন জয়েন করছেন, 20 জনের মতো। জি
আমি বুঝতে পারতেছি না আপনাদের কথাগুলো, একজন একজন করে বলেন একটু। তো আমরা আজকে কালকে আমি দেখাইতে চাইছিলাম যে ফেসবুক থেকে কিভাবে বের করতে পারি। তো ফেসবুকে কালকে আমি দেখলাম যে এক্সট্রা প্রো এক্সটেনশনটা কাজ করতেছে না এখন, এটার পরিবর্তে আমরা আর একটা এক্সটেনশন ইউজ করব। এক্সটেনশনটার নাম হচ্ছে আপনাদের ইমেইল এক্সপোর্টার। ইমেল এক্সপোর্টার ইউজ করে আমরা বের করব। জাহিদ হাসান, আচ্ছা ভাইয়া পরে দিব, এখন সমস্যা নেই, আছেন যেহেতু টেনশনের কিছু নেই, দিয়ে দেবো। তো আমরা এক্সটেনশন অ্যাড করার জন্য গুগলে সার্চ করব, গুগল ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ব্রাউজারে আছে, আমি ক্রোম ওয়েব স্টোর যাবো। ইমেল এক্সপোর্টার, তারপর এখানে গিয়ে আমি সার্চ করব ইমেল এক্সপোর্টার, ইমেল এক্সপোর্টার। সার্চ করার পর দেখেন একটা চলে আসছে, এটা ইমেল এক্সপোর্টার, এটাকে অ্যাড টু ক্রোম করবেন, তারপর অ্যাড এক্সটেনশন। দেখেন আমাদের এক্সটেনশনটা এখানে, এটা করলে কি হবে আগে সেটা দেখাচ্ছি, তাহলে না করলে কি হবে সেটা এমনিতেই বুঝতে পারবেন। কালকে লাগে নাই, দেখেন পুরো স্টেপটা, তারপর দেখাচ্ছি যে এটা আমাদের কি কাজে লাগবে। আমরা ফেসবুক থেকে বের করার জন্য আমাদের এটা লাগবে, ঠিক আছে? শুধু ফেসবুক না, এটা দিয়ে কালকে আমরা যেটা করলাম না, যেমন গুগল থেকে সার্চ করে করছি, সেখান থেকেও করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে আমি লিখব সাইট ফেসবুক ডট কম, তারপর একটা স্পেস দেব, দিয়ে আমি কি বের করতে চাচ্ছি, জিমেল জিমেল ডট কম লিখি, তারপর যদি ইয়াহু চাই ইয়াহু ডট কম লিখে দেবো। দিয়ে আমি যদি একটা সার্চ করি, দেখেন সবগুলো কিন্তু ফেসবুকের লিঙ্ক চলে আসছে, সবগুলো ফেসবুকের লিঙ্ক চলে আসছে বিভিন্ন জায়গায়, সাইট ফেসবুক ডট কম লেখাতে এই জিনিসটা আসছে। তারপর আপনারা এই যে এক্সটেনশনে গিয়ে যদি ইমেল এক্সপোর্টারের মধ্যে ক্লিক করেন, এখানে দেখেন কতগুলো ইমেল পাইছি, ইমেল পাইছি এখানে 172টা, ফোন নাম্বারও পাইছি 166টা। তাহলে ইজিলি করা যাচ্ছে না, এখান থেকে যদি আমরা এগুলোকে কপি করি, বা কপি না করে ডিরেক্টলি, নতুন একজন জয়েন করলেন মনে হচ্ছে, এখান থেকে যদি আমি দেখেন এই যে এক্সপোর্টারে ক্লিক করি, তারপর হয়ে গেল ইমেইল এক্সপোর্টার, এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে এখানে দেখেন এক্সপোর্ট ডট টিএক্সটি নামে আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, ফাইলটাকে আগে কপি করি ডেস্কটপে। দেখেন এখানে ইমেল গুলো পেয়ে গেছি 172টা ইমেল, নিচে ফোন নাম্বার গুলো সহ আসছে 172টা ইমেল। জি দেখাচ্ছি, এই এক্সটেনশনটা ইউজ করার কারণে আমরা ইজিলি জিনিসগুলো বের করতে পারতেছি। তো আপনি যদি এখানে প্রথমে লিখবেন হচ্ছে, প্রথমে ক্রোম ওয়েব স্টোরে যাবেন, গুগলে সার্চ করবেন যে ক্রোম ওয়েব স্টোর, লেখার পর তারপর ঢুকবেন। আবারও দেখাই দিচ্ছি, ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এই যে এখানে দেখবেন যে ক্রোম ওয়েব স্টোর গুগল ক্রোম, এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পর এখানে আপনি সার্চ করবেন, এখানে আমি সার্চ করব যে এক্সটেনশনটা, এটার নাম হচ্ছে ইমেল এক্সপোর্টার, ইমেল এক্সপোর্টার, ইমেল এক্সপোর্টার লিখে আমি একটা সার্চ করব। সার্চ করার পর এখানে এই এক্সটেনশনটা চলে আসবে,
তারপর এখান থেকে অ্যাড টু ক্রোম করবেন, যেহেতু এটা আমি অলরেডি অ্যাড করে ফেলছি এই জন্য রেটেড দেখাচ্ছে, না হলে আপনাদেরকে এরকম দেখাবে এটার মতো যে অ্যাড টু ক্রোম। তারপর এটা এখানে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর আমাদের এখানকার কাজ শেষ, মানে আমাদের এক্সটেনশন অ্যাড করা শেষ। তারপর যেটা করছি এখানে লিখছি সাইট ক্লোন ফেসবুক ডট কম, কারণ আমি ফেসবুক থেকে চাচ্ছি, কী চাচ্ছি আপনার জিমেলগুলো চাচ্ছি, ইয়াহু চাচ্ছি, আরও যদি দেন যে অ্যাওল মেলগুলো চাচ্ছেন দিবেন অ্যাওল ডট কম দিয়ে একটা ক্লোন দিবেন। দিয়ে আপনি যদি আরও চান যে এইখানে কোনো টার্গেটেড একে মানুষের বের করার, যেমন বললাম যে রিয়েল এস্টেট রিলেটেড যা কিছু আছে সেই বাল্ক মেলগুলো আমার দরকার, তাহলে এখানে আবারও কোটেশনের মধ্যে লিখে দিবেন রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট বানান মেরি ESTAT রিয়েল এস্টেট লিখে তারপর সার্চ করবেন। দেখেন এখন রিয়েল এস্টেট রিলেটেড আর কি যত মানুষজন আছেন এবং তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যে আছেন সেগুলো আমাদেরকে এখানে শো করতেছে, সেটা কোনো পোস্ট থেকে হোক বা কোনো পেজ থেকেই হোক, কোনো প্রোফাইল থেকে হোক, যেখান থেকেই হোক আমাদের এখানে সব শো করবে। এখানে শো করার পর আবার এখানে যদি কান্ট্রি আপনি ইয়ে করে দিতে চান সেটাও দিতে পারবেন, কান্ট্রি আবার স্পেস দিয়ে কোটেশনের মধ্যে লিখিয়ে দেবেন ইউএসএ, তাহলে শুধু ইউএসএ গুলাই আসবে। দেখেন সবগুলা ফেসবুক ডট কম, কারণ সাইট ওটা দেওয়াতে আমাদের এইরকমটা আসছে সবগুলো ফেসবুক ডট কম। তো এখন ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনার নামটা? সূর্যমন ভাই অ্যাড করতেছেন, আচ্ছা আপনি ক্লাসটা আগে দেখেন মনোযোগ দিয়ে, পরে এখন আপনার ডিটেলস নিয়ে নেব। হ্যাঁ এটা লেখার লিখে আমরা সার্চ করার পর, এটা সার্চ করার পর তারপর আমরা এখানে এক্সটেনশনে ক্লিক করব, করে এই যে ইমেল এক্সপোর্টার যে এক্সটেনশনটা আছে এটা দিয়ে আমি করতে যাচ্ছি, তখন আমাদেরকে এখানে দেখাবে যে কতগুলো ইমেল পাইছি। এখানে দেখেন ইমেল পাইছি মাত্র 4টা, তার মধ্যে আমার ইমেলটাও খুঁজে পাইছে, কারণ এই যে এখানে আমার ইমেল সাইন আপ করা আছে সেটা পাইছেও। ইমেল ইমেল এক্সপোর্টার জি বলেন, রিয়েল এস্টেট দিয়ে বোঝাইছে যে যেন রিয়েল এস্টেট রিলেটেড ইমেলগুলো আমাদেরকে শো করে, অথবা এখান থেকে ওটা দিয়ে বের না করেও কিন্তু আপনি এখান থেকে যদি এটা চান যে এটা কপি করে এটা পুরোটা এই যে কন্ট্রোল এ দিয়ে, হ্যাঁ কালকে ওই যে লাইট ফোর ডিনেও আপনি করে নিতে পারেন, ওটার দেখি এখানে নিউ লাইন দিয়ে কয়টা আসে, 38টা আসছে। হ্যাঁ কারণ ওই এক্সটেনশনটা এটা অবশ্য নতুন কিন্তু ওটার কাজ আছে অবশ্য, আমি সেটা দেখাচ্ছি এখনই, মানে ওটা ওখান থেকে না করে মানে আপনি যদি গুগল পেজ থেকে নেন তাহলে লাইট 14 দিয়ে করবেন, কিন্তু এটা মূলত ফেসবুক থেকে বের করার জন্য, সেটা আরেকটা কাজ আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা ফেসবুক অ্যাকাউন্টে আমার আগে ঢুকতে হবে, আমি ফেসবুকে আগে ঢুকি। ঢুকার পর সাপোজ এখন আপনারা চাচ্ছেন যে আপনাদের টার্গেটেড কোনো মেল বের করার জন্যে, টার্গেটেড কোনো মেল বের করার জন্য আপনাকে আগে সেই কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করতে হবে, মানে আপনারা নিশ সিলেক্ট করবেন আপনাদের নিশ অনুযায়ী, মানে আপনারা আপনাদের নিশ অনুযায়ী কিছু গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম আপু, এত লেট করলেন কেন? জি করাচ্ছি, সমস্যা নেই, আরেকজন দেখাই দেবে কিছুক্ষণের মধ্যেই, তখন ক্লিয়ার হয়ে নেবেন। হ্যাঁ হয়েছে, আবারও দিয়ে দিব ওখান পরে, সমস্যা নেই। তো এখানে আপনারা আপনাদের মানে নিশ অনুযায়ী কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করবেন, সাপোজ লিখি মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন দিয়ে সার্চ করলাম, করে এখানে আপনার পেজ হোক বা গ্রুপ হোক এ রিলেটেড গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন, যেমন এখানে আপনার 55K আছে,
55K মেম্বার আছে। তো এরকম আপনাদের জয়েন করা যে কোনো একটা গ্রুপে, বা দেখি কোনো গ্রুপে আমাদেরকে ইয়ে করতে দেয় কি না, এটা পেজ আমরা গ্রুপগুলোতে দেখবো, কারণ গ্রুপগুলো থেকে বের করা খুব ইজি হবে। আর গ্রুপগুলোতে কিন্তু অ্যাড হয় তারাই যারা ওই বিষয়ের উপর আর কি ইন্টারেস্টেড থাকে, তারাই কিন্তু জয়েন হয় সেই গ্রুপগুলোতে। এখান থেকে আমরা আমাদের টার্গেটেড পাবলিককে আমরা খুঁজে বের করতে পারি আর কি। এই রিলেটেড আমার জয়েন করা নাই, কিন্তু দেখি তাতে কোনো অপশন পাই কিনা, পাবলিক গ্রুপ যদি কোনো থেকে থাকে। প্রাইভেট গ্রুপ এগুলোতে জয়েন করতে হবে, তারপর আমরা সার্চ অপশন পাবো। তো আমি দেখি এফিলিয়েট মার্কেটিং রিলেটেড, আমি এফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করি। এফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, যেমন এই যে এই গ্রুপটাতে আমার জয়েন করা আছে, মেম্বার অনেক আছে। এখানে দেখেন গ্রুপের মধ্যে একটা সার্চ ইন গ্রুপ একটা অপশন থাকে, সার্চ ইন গ্রুপ, এই অপশনটাতে আমরা এখানে একটু সার্চ করি যে ড্রপ ইমেল, ড্রপ ইমেল লিখে একটা সার্চ করি। দেখেন এখানে অনেকে বলছে যে ড্রপ ইউর ইমেল আই উইল গিভ ইউ সামথিং, আর এগুলোতে অনেকে আবার তাদের ইমেলগুলো করে দিয়ে দেয়, যেমন এইখানে। দেখেন এখানে অনেকেই কিন্তু তাদের ইমেলগুলো করে দিয়ে দিবে যারা এই বিষয়টার উপর ইন্টারেস্টেড থাকবে। দেখি কয়েকজন দিছে, এই যে যেমন এখানে একজন দিয়ে দিছে। তারপর এখান থেকে যদি আমরা এক্সপোর্টারের মধ্যে ক্লিক করি, তাহলে ইজিলি আমরা ইমেলগুলো খুঁজে পাবো। দেখেন এখানে কয়টা পেয়েছে, 6টা, 6 জন দিছে। এরকম বড় বড় গ্রুপগুলোতে অ্যাড হওয়ার পর খুব ইজিলি আর কি টার্গেটেড মানুষ খুঁজে পাবেন, আর টার্গেটেডগুলো পাওয়া একটু কঠিনই হয়। কালকে যেটা দেখাইছি ওটা তো আপনি বাল্ক মেল তো আপনি গুগল থেকে বের করবেন নি শুনেছি, এখন ধরলাম আপনার কাছ থেকে চাইলে আপনি একদম টার্গেটেড মানুষ চাচ্ছেন, ধরেন আপনার এরকম মানুষের ইমেল দরকার যারা ধরেন সিপিএ মার্কেটিং এর উপর ইন্টারেস্টেড, বা যারা বিটকয়েন এর উপর ইন্টারেস্টেড, এরকম থাকে না? ধরেন আপনি বিটকয়েন রিলেটেড আপনি সার্ভিস প্রমোট করতে যাচ্ছেন, তো আপনার টার্গেটেড মানুষ কারা, মানে যারা ইন্টারেস্টেড তাদেরকে কি আপনি গুগলে যদি সার্চ করেন যে যারা ইন্টারেস্টেড কোনোদিনও আসবে? অবশ্যই কখনো পাবেন না, যে যেমন এরা ইন্টারেস্টেড এই যে ফোন নাম্বার কিন্তু অনেকগুলো পাওয়া গেছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছে, মানে যারা ইন্টারেস্টেড এটা তো গুগলে আপনি পাবেন না। তাহলে ইন্টারেস্টেড বুঝবেন কিভাবে, যে সেই ইন্টারেস্টেড জন্যেই, যেমন আমি এফিলিয়েট মার্কেটিংয়ে ইন্টারেস্টেড জন্যেই কিন্তু আমি এই গ্রুপে জয়েন করছি, নাহলে কি করতাম, করতাম না। তারপর এখানে আরও যারা তাদের ইমেলগুলো ড্রপ করছে তারা অবশ্যই এখানে ইন্টারেস্টেড, এই জন্য ড্রপ করছে। এইভাবে আমরা টার্গেটেড মানুষের ইমেলগুলোকে বের করব। ঠিক আছে ভাইয়া, তো এরকম আমরা টেস্ট করে দেখতে পারি, যেমন এখানে হয়তো বা কম আসছে এই জন্য, আর আমার সেরকম বেশি একটা গ্রুপে জয়েন করা নাই, আপনারা জয়েন করবেন সবগুলো গ্রুপেই, মানে আপনাদের নিস অনুযায়ী, কারণ আপনাদের অডিয়েন্স তারা, আপনারা একটা করে নিস সিলেক্ট করে নেবেন যে কে কোন নিশের উপর কাজ করবেন, এখন থেকে কাজ শুরু করে দেন, সেই নিশের উপর কোনো এক সময় গিয়ে একটা অনেক ভালো বেনিফিট পাবেন। তো নিশ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ অবশ্যই শিখবো, এখন কালেক্ট করে শিখতেছি, তারপর পাঠানো শিখবো আমরা আস্তে আস্তে। নিশ আপনারা সবাই একটা করে সিলেক্ট করে নেবেন যে কে ফিউচারে কোন নিশ নিয়ে কাজ করতে চান। হ্যাঁ, যেমন মেক মানি অনলাইন একটা নিশ হতে পারে, বা অনেকের ধরেন ডায়েটিং নিয়ে কাজ করেন তো সেটা একটা নিশ হতে পারে, ওয়েট লস। তারপর অনেকে যেমন এই যে আপুরা আছেন ওনারা বিউটি নিয়ে কাজ করতে পারেন, বিউটি টিপস এরকম আর কি আপনার ইয়ে নিয়ে। তারপর অনেকে টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন,
অনেকে পেট নিয়ে কাজ করতে পারেন, কারণ অনেকের ইন্টারেস্টেড থাকে। তো তখন আপনারা কি করবেন, কেউ পেট নিয়ে কাজ করলে মানে ওই পেট রিলেটেড যতগুলো গ্রুপ আছে ওগুলোতে অ্যাড হয়ে যাবেন, সার্চ করে করে অ্যাড হয়ে যাবেন, তাহলে ইজিলি এখান থেকে বের করে নিতে পারবেন আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে। তো এই পর্যন্ত কেউ আরেকজন একটু দেখাই দেন। কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি বা কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আরেকজন একটু দেখাই দেন কি কি করলাম, আরেকজন একটু দেখাই দেন স্ক্রিন শেয়ার করে, এবং প্লাস সাথে সাথে বলবেন, বলে বলে দেখাই দিবেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে সাব্বির, একটু তাহলে তুমি দেখাই দাও, আমি আসতেছি জাস্ট 1 মিনিট, তুমি দেখাই দিয়ে দেবো।
তারপর এক্সপোর্টে ক্লিক করো। এক্সপোর্টে ক্লিক করলে লিস্টটা পুরো ডাউনলোড হয়ে যাবে। তোমার কটা 378টা ইমেল শো করতেছে। তারপরের পেজে যাও, তারপরের পেজে গেলে আরো পাওয়া। তাহলে প্রায় আমরা 700+ মেইল বের করলাম কিছুক্ষণের মধ্যে, তাই না? জাস্ট এক ক্লিকেই 700 মেইল বের করে ফেললাম। হ্যাঁ, আপনি একবার শেয়ার করেন। কিন্তু এবার আমরা দেখেন ওইখানে ওই যে সাইট যে লিখছিলাম, এটা করলাম যেন ফেসবুক থেকে আসে। এবার আপনি করবেন যেন লিঙ্কডইন থেকে আসে। ওইখানে সাইট ক্লোন দিয়ে শুধু linkedin.com/pub যে করেন, সবাই দেখে নেন। তাহলে লিঙ্কডইন থেকেও এইভাবে বাল্ক মেলগুলো নিয়ে নিতে পারবেন যেগুলো পাবলিকলি থাকবে। হ্যাঁ, একদম জিরো থেকে দেখাও, দেখান, সরি। জি ভাই, মাইক্রোফোনটা ওপেন হচ্ছে না। ল্যাপটপে হেডফোন নিতেছে না। এটা আপনাদের ওই কিছু অডিও ড্রাইভার আছে আপনাদের ল্যাপটপে, দেখবেন যে যে ড্রাইভারগুলো আছে না, একটা অডিও ড্রাইভার আছে, সেটা ইনস্টল করতে হবে। ওটা ইনস্টল করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখাই দেন। ঠিকই আছে প্রথমটা। ও, ফ্লোরা এক্সপ্লোরার লিখছেন যে এক্সপোর্টার, EXPOR। হ্যাঁ, তারপর দেখেন এখানে যাদের অ্যাড নেই তারা অ্যাড করে নেবেন। এখানে অ্যাড টু ক্রোম দেখাবে, করলে আপনাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে ওটা। ক্লোন দেন, ক্লোন দিয়ে আপনি লেখেন linkedin.com, linkedli। linkedin.com/pub/public। আরেকটা স্ল্যাশ দেন এখানে, আরেকটা স্ল্যাশ দেন, তারপর স্পেস দেন,
দিয়ে এখন কোটেশনের বাকিটা ওইভাবে দিয়ে দেন যে @gmail.com, @ দেওয়ার দরকার নেই, শুধু মানে কোটেশনের ভিতর gmail.com লিখে দেন। gmail.com দেন। কোটেশন দেন, ক্লোজ করতে হবে, একটাই ওইটাই ক্লোজ, ওইটাই শুরু। আবার স্পেস দেন, স্পেস দিয়ে শুধু জিমেল গুলো বের করছেন। হ্যাঁ, ভালো হয়েছে, সমস্যা নাই, দেখেন শুধু জিমেলগুলো কিন্তু চলে আসছে। মানে এরপর চাইলে পরবর্তীতে আরেকবার ইয়াহু দিবেন, ইয়াহু লিখে সার্চ করবেন। সিলেক্ট করার দরকার নাই, তুমি এক্সটেনশনে ক্লিক করো, চলে আসবে সবগুলো এখানে। হ্যাঁ, ওটাতে ক্লিক করো, ওটাতে ক্লিক করার পর তারপর দেখো এই যে ইমেল এক্সপোর্টার, হ্যাঁ এটাতে ক্লিক করো। নয়টা নাম্বার আসছে, এখন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করো, তাহলে একটা পুরো লিস্টটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এগুলোতে সাধারণত তোমার ফেক ইমেল বা নষ্ট ইমেল থাকে না, কারণ এগুলো নষ্ট ইমেল থাকলে এগুলো তো সবগুলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকেই আসছে। যেমন এখানে ওই যে সাইট ক্লোন linkedin.com দেওয়াতে, মানে লিঙ্কডিনে যে সাইটগুলো আছে ওইখান থেকেই কিন্তু আসছে। চেক করার দরকার নাই, তারপরে চাইলে চেক করে নিতে পারেন। হ্যাঁ, ওটা ওটা আরেকজন একটু দেখাই দেখ। আচ্ছা, স্টপ করে দেন। এখন ওই ফেসবুক থেকে যেভাবে বের করলাম, এরকম কেউ জন দেখান কোনো গ্রুপ থেকে কিভাবে আমরা আমাদের টার্গেটেড মেলগুলো বের করতে পারি। দেন, জি শেয়ার হয়েছে। লগ ইন করেন, সমস্যা নেই, এখানে স্ক্রিন শেয়ার করে লগ ইন করেন। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে।
যে সবাই সুযোগ পাবেন, সবাই এক এক করে এখানে প্র্যাকটিস করে নেবেন, তারপর বাসায় প্র্যাকটিস করবেন। আপনি যেরকম গ্রুপে জয়েন আছেন এই গ্রুপগুলোতে, হ্যাঁ জি, যান গিয়ে শুধু দেখায় দেন, কারণ আপনাদেরকে তো আপনাদের নিশ অনুযায়ী গ্রুপগুলোতে অ্যাড হইতেই হবে। প্রাইভেট গ্রুপ হোক, পাবলিক গ্রুপ হোক, যদি আপনি গ্রুপগুলোতে জয়েন থাকেন, আর এই ফ্রি এক্সটেনশন গুলাতে আর কি একটু মোটামুটি প্রবলেম হয়, মানে মোটামুটি প্রবলেম বলতে কি, ফ্রি জিনিস আপনি যখন পেইড জিনিস একটা ইউজ করবেন, যেরকম সার্ভিস পাবেন ফ্রিতে কিন্তু এরকম পাবেন না। তো এইটুকু আর কি একটু সহ্য করে নিতে হবে, কারণ আমরা যেহেতু এখনো পর্যন্ত, না না, ওনার ওনার এখানে নাই, মানে ঝামেলা তো নাই, কিন্তু তারপরেও হয়তোবা কিছু কিছু দেখবেন যে বাইরে থেকেও মেল চলে আসছে, মানে দু একটা এরকম পাবেন আর কি ফ্রিতে। আর যদি কেউ পেইড ইউজ করতে চান, একদম পুরোপুরি টার্গেটেড মেল বের করার অনেক সুন্দর একটা সফটওয়্যার আছে, ওটা হচ্ছে আপনার X2 ইমেইল, ওটা ইউজ করতে পারেন। পুরাটাই একদম মানে একটা পেজ থেকে একদম পেজকে টার্গেট করে ওই পেজে যারা যারা আছে একদম সবার মেইল আপনার বের হয়ে যাবে, একটা পেজে কারা লাইক দেয়। ওটা আর কি মানে বলে রাখলাম, একসময় ইনকাম করবেন অনেক, তখন প্রয়োজন হতে পারে, তাই না? যেমন এই যে সুমন হাফিজুদ্দিন ভাই নতুন জয়েন করছেন, আপনি অলরেডি মানে এফিলিয়েট মার্কেটিং করেন, তাই না? তো যেহেতু এফিলিয়েট মার্কেটিং করেন, তো আপনার যদি টার্গেটেড পিপলকে আপনি বের করতে যান, অবশ্যই আপনার মনে করেন মার্কেটিং করা দরকার, ইমেল মার্কেটিং করা দরকার, তাদের যদি লিস্টটা থাকে, আপনি আপনি কোন নিশ নিয়ে কাজ করেন ভাইয়া? কিচেন অ্যান্ড ডাইনিং, যে যেমন সুমন ভাই আমাদের কিচেন অ্যান্ড ডাইনিং এই নিশ নিয়ে কাজ করে, তো উনি এই নিশ রিলেটেড যে কোনো গ্রুপে জয়েন হবে বা ওই রিলেটেড যে গ্রুপগুলো আছে, আপনি সেই গ্রুপগুলো থেকে ইজিলি বের করতে পারবেন, যদি আপনি ওই পেইড সফটওয়্যারটা ইউজ করেন, মানে সব মেইল বের করতে পারবেন X2 ইমেইল। ওকে, আমি দেখাচ্ছি, ওটা হচ্ছে, কিন্তু ওটা পেইড, তো ওটা আমার কাছে অবশ্য পেইড ভার্সন নাই, কিন্তু কিভাবে ইউজ করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, যেমন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন X2 ইমেইল, X2 ইমেল সার্চ করার পর দেখবেন এই ওয়েবসাইটটা আসবে আপনাদের, X2 ইমেলস ফেসবুক ইমেল এক্সট্রাক্টর। এটা একটা পুরোটাই পেইড সফটওয়্যার। তো গেট স্টার্টেড নাও যদি করি, এখানে দেখেন প্রাইসিংটা দিয়ে দিছে, আর 14 ডেজ রিস্ক ফ্রি ট্রায়াল, 14 দিনের জন্য আমরা ফ্রি ট্রায়াল পাবো। আর এটা কিনতে গেলে আমাদের মানে আর কি সব ধরনের ফিচারগুলোই পাবো। এটার প্রাইসিংটা এখান থেকে দেখে নিতে পারেন যে এটার প্রাইস কত, দেখি একটু। জি বলেন,
এটা হচ্ছে $59। এই লিঙ্কটাতে ৫০,০০০ ইউএসএ ইমেল লিস্ট, ৫০,০০০ ইমেল লিস্ট দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে কি দেখছেন, ৫০,০০০ আছে। দেখেন এখানে কি করছে, আপনার এই পর্যন্ত এইটুকু দিছে, তাও আবার ছবি বা তারপর দেখেন এগুলা কিন্তু ঘোলা করে দিছে, তাই না? ব্লার করে দিছে, ব্লার করে দিছে। এই জন্য যে ৫০,০০০ আপনাকে দিবে সেটা ঠিক আছে, কিন্তু সেটা আপনার কিনতে হবে। এগুলা কিনতে যান তখন দেখবেন যে মানে আপনার টাকা চাবে, যখন এগুলো চাবেন আপনাকে কিনে নিতে হবে আর কি। এই জন্য এগুলো ব্লার করে দিয়েছে। আর এগুলা তো এখানে মনে করেন যে এগুলো আপনার কিনতে হবে, মানে প্রথমে কিছু আপনাকে স্যাম্পল দিয়ে দিছে যে এরকম, বাকিগুলো ব্লার করে দিয়েছে, এগুলো আপনাদেরকে কিনতে হবে। এখন এই যে ৫০,০০০ করছে না, তা আপনারা চাইলে কিন্তু আপনারাও এরকম ৫০,০০০ বের করে ফেলতে পারেন। আপনারা সবাই যদি চান ৫০,০০০ বের করা কিন্তু কোনো ঘটনাই না, করার পর আপনারাও চাইলে এভাবে সেল করবেন। আমি তো সেটাই আপনাদেরকে বলছি যে আপনারা তারপর থেকে সেল করবেন, তখন আপনাদেরকে কষ্ট করে আর বের করতে হবে না। সবাই যদি একসঙ্গে বের করে নিয়ে রাখেন সবার কাছে, তাহলে কি কষ্ট হবে? একদম বের করে ভেরিফাই করে তারপর মানে নিজ আপনারা কিওয়ার্ডগুলো একটু সিলেক্ট করে নেবেন যে কে কে কোন টপিক্সের উপর বের করবেন, কোন প্রফেশনের উপর বের করবেন, তারপর এগুলোকে ভেরিফাই করবেন। ভেরিফাই করে আর কি লিস্টের নাম দিয়ে দিয়ে সবাই গুগল ড্রাইভে এখানে জমা করবেন, তারপর লিঙ্কগুলো সবাই সবার সঙ্গে শেয়ার করে দেবেন। জি আপু বলেন। জি আপু আরেকবার বলেন। আচ্ছা সেটা করা যাবে। আচ্ছা এটা আমরা এখন সবাই পরে ডিসকাশন করে আমরা সেটা করব। হ্যাঁ তো আমি একটা জিনিস দেখাচ্ছিলাম যে এই একটা পেইড সফটওয়্যার, এটার প্রাইসিং হচ্ছে আপনার $59 পুরো লাইফ টাইম, মানে একবার যদি কিনে নেন সারা জীবন ইউজ করতে পারবেন, আর কিনতে হবে না। আর এখানে আপনি 14 দিনের জন্য আর কি ফ্রি ট্রায়াল দিতে পারবেন। আমরা এখন কিনবো না, একটু সাইন আপ করি। এখান থেকে আমি করলাম গেট স্টার্টেড, ও না এটা অ্যাফিলিয়েট লিঙ্ক, ও সরি আমি কিন্তু এটাতে কিন্তু লগ ইন অলরেডি করছি, আমি কিন্তু কালকে এটাতে লগ ইন করছি। তো আপনারা যেটা করবেন সিম্পলি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট তো করতে পারেন, অ্যাকাউন্ট করাতে কারো কোনো গ্যাঞ্জাম আছে, কোনো ঝামেলা আছে? অ্যাকাউন্ট আমার মনে হয় না যে কেউ করতে পারবে না, এখানে এরকম কেউ নাই যে অ্যাকাউন্ট করতে পারবেন না, তাই না? অ্যাকাউন্ট তো সবাই করতে পারবেন, জাস্ট অ্যাকাউন্ট করার পর আপনাদের এইরকম ফিচারটা চলে আসবে এক্সট্রা ইমেইলের। এখান থেকে কি করবেন, ফেসবুকে যান, ফেসবুকে যাওয়ার পর ধরেন আপনার নিজ হচ্ছে ওয়েট লস, তাই না? আমি ওয়েট লস লিখে সার্চ করি, দেখেন এই যে ডায়েট ফুড ওয়েট লস, তারপরে যে এইখানে 11 মিলিয়ন লাইক আছে এটাতে, ওয়েট লসের একটা পেজ, ভেরিফাইড পেজ একদম। 11 মিলিয়ন মানে কিন্তু বিশাল ব্যাপার, 11 মিলিয়ন ফলোয়ার আছে এখানে। কারা ফলো করছে 11 মিলিয়ন বলেন তো দেখি, যাদের কিন্তু এটার উপর ইন্টারেস্ট আছে তারাই কিন্তু এটাতে লাইক দিছে এই পেজটাতে। আপনি যদি এটা পছন্দ না করতেন আপনি কি এটাতে লাইক দিতেন? তার মানে এখানকার মানুষগুলোকে যদি আমরা পাই, এরা কিন্তু আমাদের টার্গেটেড, তাই না? তো এখান থেকে আমি যেটা করব, এই যে পেজটা যে আছে এই পেজের লিঙ্কটা আমি কপি করব। কপি করার পর এখানে ফাইন্ড ফেসবুক আইডি, ফেসবুকের কিন্তু আপনার প্রত্যেকের একটা করে আইডি থাকে,
এইখানে প্রথমে আমরা এটা পেস্ট করে দিয়ে আমরা আইডিটাকে খুঁজে নেব, মানে এই পেস্টার আইডিটা খুঁজে নেব। দেখেন এই পেস্টার আইডি হচ্ছে এটা, আইডিটা আমরা কপি করলাম। আইডিটা কপি করার পর তারপর আমরা এখান থেকে ইমেলগুলো বের করব, কি করব ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করব। করার পর এটা কি, এটা একটা ফ্যান পেজ না, পেজ তো এটা, এটা পেজ না। পেজ থেকে আপনারা এক্সট্রাক্ট করার সময় ফ্যান পেজ এক্সট্রাক্টরে ক্লিক করবেন। করার পর এইখানে যার শুধু পেজের আইডিটা বসাই দেবেন আপনারা। পেজের আইডিটা বসাই দিয়ে যদি এক্সট্রাক্ট করেন, একদম পুরো 11 মিলিয়ন যারা আছে এই 11 মিলিয়ন সবার আপনার একদম ফুল ডিটেলস আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, যেমন এটা এখানে বলছে যে আপগ্রেড ইউর অ্যাকাউন্ট, মানে আমি দেখাই দিলাম এটা যেহেতু পেইড সফটওয়্যার, আমি যদি পেইডে যাইতাম তাহলে দিত, মানে এটা দেখালাম এই জন্যে যে আপনারা যারা এটি মানে পেইড মার্কেটিং করতে চান তারা এটা করতে পারেন, অনেক ভালো একটা সফটওয়্যার। আপনার এই 11 মিলিয়ন যদি আপনার টার্গেটেড পিপল থাকে, আমার মনে হয় না যে আর কোনো কিছু দরকার আছে। জি না, তারপর একটা স্পেস দেন, স্পেস দিয়ে কোটেশনের ভিতর লিখতে হবে gmail.com। এগুলো একটু সবাই নোট ডাউন করে রাখবেন, এগুলো একটু নোট ডাউন করে রাখলে পরবর্তীতে সুবিধা হবে আপনাদের।
একটা জিনিস খেয়াল করেন, মনি ভাইয়ের কিন্তু আবার ইয়াহুতে চলে গেছে, আবার ইয়াহুতে সার্চ হয়ে গেছে। ইয়াহুতে সার্চ হলে বেশি একটা রেজাল্ট আসবে না, ঠিক আছে ভাই? আচ্ছা আপনারা কেউ একজন কাইন্ডলি মনি ভাইকে ওনার জন্য ডিফল্ট ভাবে আর কি মানে গুগল থাকে, ওনাকে একটু হেল্প করবেন পার্সোনালি, ওনার ব্রাউজারটা একটু ঠিক করে দিবেন ভাই। এতগুলা ট্যাব কেন আপনার ব্রাউজারে? একটা ট্যাবও তো মানে কেটে দেন নাই। দেখেন আপনি এই যে নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে এই যে কর্নারটাতে ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে ব্রাউজারে সেটিং আছে, এই ব্রাউজারে সেটিংসে ক্লিক করবেন। ব্রাউজারে সেটিংসে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন। করার পর এই যে এখানে অ্যাড্রেস বার, এখানে আমার এখানে গুগল করে দেওয়া আছে, কিন্তু আপনার এখানে ইয়াহু করা আছে, এই ইয়াহু থেকে আপনি গুগল করে দেন। এখানে গুগলে ক্লিক করবেন, করার পর দেখি সেভ করতে হবে কোথাও, না সেভ করতে হবে না, চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে ইয়াহুতে সার্চ হচ্ছে কেন? আরেকবার একটু শেয়ার দেন, গুগলেই তো ডিফল্ট করা আছে। মামুন মনি ভাই আপনি এক কাজ করেন, আপনার ব্রাউজারটা আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করিয়েন তো।
এটা এটা পরবর্তীতে করিয়েন ভাই, ভাই এটা আপনি পরে করিয়েন, পরে গুগলে ঢুকেন ভাই, এইখানে সার্চ করেন, কারণ ইনি এখানে সার্চ সেটিং এ 100টা করে দিতে পারে নাই, 100টা করে দেয় নাই, কারণ রেজাল্ট তো আপনার যদি সার্চ রেজাল্ট আপনার এই পেজ থেকে সবকিছু শো করা হবে, তো সেজন্য আপনার এখানে যেন 100টা শো করায় সে ব্যবস্থা করবেন, সেটিং এ গিয়ে চেঞ্জ করে দিবেন। ভাই আপনার যদি ব্রাউজারটা প্রবলেম করে আপনি একটু আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করবেন নতুন করে ব্রাউজার, তাহলে আর কোনো সমস্যা হবে না। মামুন ভাই অবশ্য কাজ করার পর মনে হয় কোনো এটা আপনি ব্রাউজারটা আনইনস্টল করে দিয়ে ইনস্টল করে নিয়েন পরে, এখন দেখেন ঠিক আছে মনি ভাই। আচ্ছা মাইক্রো ওয়ার্কার থেকে কতগুলো করে কাজ করছেন? আমি কিন্তু জি বলেন জি সৌরভ ভাই,
সৌরভ ভাই কালকে বলছিলেন যে যেহেতুগুলা জিমেল অ্যাকাউন্ট কই পাবো, তাই না? তো অ্যাকাউন্ট খোলার জন্য যে আপনাদের শুধু মানে অ্যাকাউন্ট খোলার জন্য যে শুধু জিমেইলেই লাগবে তা তো না, আপনি চাইলে আউটলুক দিয়ে করতে পারবেন, পারবেন না? মানে ওইখানে কি বলে দেয় যে জিমেইলেই লাগবে, জিমেইল ছাড়া হবে না? ও হ্যাঁ, ইউটিউব করতে গেলে আপনার জিমেইল লাগবে। ও ভাইয়া, তারপর জি, তারপর তারপর আরো পাবেন, সমস্যা নাই। কিন্তু আপনি আবারও তখন দেখবেন যে আবারও মানে প্রথম দিকে যে নাম্বারগুলো ইউজ করছেন, যেমন আমার একটা নাম্বার দিয়ে তো আমার অনেক জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, হয়তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলো আমার মনে নাই। কিছুদিন পর পর, হ্যাঁ, ওটা কিছুদিন পর আবার খুলতে দেয়। আর যদি এক টানা করতে না পারেন, একবার একটা ব্রাউজারে করবেন, তারপর আর একটা ব্রাউজারে করবেন, এইভাবে ব্রাউজারটা করে চেঞ্জ করে নেবেন। না না, ব্রাউজার যদি আপনি চেঞ্জ করেন তখন দেখবেন অনেক সময় ফোন নাম্বার চাবেই না, তখন ভাববে যে আপনি শুধু এটাই নতুন অ্যাকাউন্ট খুলতেছেন। এইভাবে একটু করে করতে হবে। ওটাতে তো অনেক ঝামেলা, ওটা তাহলে পেড কেমনে করবেন এখন বলেন? আচ্ছা দেখি, একজন ফোন করছে, স্টুডেন্ট আপনাদের বেসেরই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, নেট আসলে আবারও জয়েন করি। মনি ভাই, আপনি একটু নতুন অ্যাকাউন্ট খুলেন, এটা আসা বাদ দিয়ে দেন, কারণ সবকটা টেস্টে ফেল করার কারণে এই অবস্থাটা হয়েছে। হ্যাঁ, একটু ক্রোম করে দেন। সুমন হাফিজউদ্দিন ভাই, আপনি কিন্তু চাইলে ওই যে পরবর্তীতে যেটা দেখলাম এক্স টু ইমেইল, পরবর্তীতে চাইলে কিন্তু এটা ইউজ করতে পারবেন, কিন্তু পেইড লাগবে। জানি না তো ভাই কি হয়েছে, বলেন নাই তো জানবো কেমনে, একটু বলেন শুনি। মজা করলাম ভাই একটু। হ্যাঁ আমি জানতে চাই, বলেন কি হয়েছে। না ভাই, এরকমটা করার দরকার নেই। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ওটাই আর কি, মানে ওনারাও যেরকম করে আপনারাও সেরকম করবেন নাকি? মনি ভাই, এটা অ্যাকাউন্টটা ডিলিট করার কোনো অপশন আমিও খুঁজে পাই নাই, তো এটা আপনার ডিলিট করা লাগবে না। আপনি ক্যাশ, কুকিজ, হিস্টোরি সব ক্লিন করে দিবেন, ও আপনি তো ব্রাউজারে আনইনস্টল করে দিবেন তাই না? ব্রাউজারে আনইনস্টল করে দিয়ে তো আবার নতুন করে ইনস্টল করবেন, শুধু অন্য আরেকটা ইমেল ইউজ করবেন, যে ইমেল আর ফোন নাম্বার দিয়ে আর কি এই অ্যাকাউন্টটা করছেন, এটা বাদ দিয়ে অন্য আরেকটা ইমেল আর একটা ফোন নাম্বার দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন।
হ্যাঁ ওটা আপনি করেন, আমরা আবার দিয়ে দেবো, ওইখানে সবাই মিলে আমরা দিয়ে দেবো। জি ইব্রাহিম খলিল ভাই বলেন। ঠিক আছে মনি ভাই, আপনি আজকে আপনার হোমওয়ার্ক হবে কিন্তু এটাই যে আপনি এই ব্রাউজারটা আনইনস্টল করে দিবেন, তারপর নতুন করে আবার ইনস্টল করবেন ক্রোম ব্রাউজার। করার পর ক্রোমের মধ্যে সব কাজ করবেন, ক্রোমের মধ্যে কাজ করে আর কি সুবিধা হয়। ভালো, তো তারপর আমরা আবার ভাই আপনাকে অ্যাকাউন্টে সবাই মিলে পরীক্ষা দিয়ে আমরা আপনাকে অ্যাপ্রুভ করাই দেবো কালকে। এই যে 75% কাজ আপনার সাকসেস থাকতে হবে, মিনিমাম 75% আপনার সাকসেস রেটিং থাকতে হবে, 10টার মধ্যে 7:30 মানে 8টা আর কি। হ্যাঁ ওইটাই আর কি কইলাম, ওই FAQ পেজটাতে কিন্তু এগুলা দেওয়া আছে, আপনারা হয়তো পড়ছেন, অনেকে অনেকে পড়েন নাই, ওগুলা থেকে কিন্তু কোশ্চেন আসে ওই মাইক্রো ওয়ার্কার্সের প্রথম 3টা কোশ্চেন কিন্তু ওগুলা থেকে আসে। এটা কি অ্যামাজনের অ্যাকাউন্ট আপনার ভাই কি? অ্যামাজন অ্যাসোসিয়েটস কি? মনে মনে ভাই আপনিও কি এফিলিয়েট মার্কেটিং করেন নাকি? না আপনি তো মনে হচ্ছে যে এফিলিয়েট মার্কেটিং করতেছেন নাকি, তাই তো মনে হচ্ছে। অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট দেখে তো মনে হলো যে আপনি এফিলিয়েট মার্কেটিং করতেছেন। আচ্ছা সমস্যা নেই, এখানেও যখন আপনাদের এই বেসিক জিনিসগুলো জানা হয়ে যাবে অনেকে এফিলিয়েট মার্কেটিং এর দিকে চলে যাবেন ফিউচারে, সমস্যা নেই। কোনটা কোনটা মিসট্রেটেড ক্লিক করেন ওইখানে, দেখছেন নাজিব ভাই কতগুলা কাজ করছে একবার খেয়াল করছেন কি কেউ? হ্যাঁ ক্লিক করেন, দেখেন নাদিব ভাই 46টা কাজ অলরেডি করে ফেলছেন উনি, অথচ একই একই দিনে না, অথচ নাদিব ভাই মনে হয় 2-1 দিন পরে শুরু করছেন, প্রথম দিন উনি ছিলেন না। চিন্তা করা যায় উনি মানে 2 দিনে এগুলো করছেন ভাই? না ওই যে যেমন দেখেন উপরের কয়েকটা কাজ একই কাজ কিন্তু ইনি কয়েকবার করছেন, বারবার করছেন আলাদা আলাদা অ্যাকাউন্টে। ওটা ইয়ে করছে ইফ এমপ্লয়ার মিসরিডেড ইউ, মানে এটা কি বলছে আপনাকে যে যদি আর কি মানে 7 দিনের মধ্যে ওই রেটিং কোনো না দেয়, মানে মানে যদি আর কি আপনাকে 7 দিনের মধ্যে ও কোনো ধরনের রেটিং না দেয় স্যাটিসফাইড বা নট স্যাটিসফাইড, তাহলে হচ্ছে যে ওটা আপনার ক্লিক অন সাবমিট
কমপ্লেন লিঙ্ক, মানে তাহলে আপনাকে কমপ্লেন করতে বলছে। ইফ এমপ্লয়ার আস্ক এডিশনাল ওয়ার্ক ফ্রম ইউ, প্লিজ রিপোর্ট দ্য ইমিডিয়েটলি ইউজিং সাপোর্ট টিকেট। এটাই আর কি বলছে আপনাকে। ভাই সমস্যা নাই, আপনারা যত কাজ করবেন না, করলে আপনাকে ওই কাজগুলো আবারও বারবার দিতেই থাকবে। কিছুক্ষণ পর দেখবেন আবারও দিচ্ছে, আপনাকে বারবার দিতেই হবে, মানে বারবার আবার কাজগুলো দিতেই থাকবে আর কি। 46-এর মধ্যে ইনি 23টা আর কি পেমেন্ট পাইছেন, আর বাকিগুলো এখনো কংগ্রেচুলেশনস ভাই, আপনি অনেকগুলো কাজ করছেন। নাদিফ ভাই আপনি একটু করিয়েন, আপনার স্ক্রিনশটটা আমাকে পাঠাই দেন, আমি আমাদের মানে ট্রেনারদের গ্রুপে এখন সেন্ড করব। সমস্যা নেই, যে আমার আমার ব্যাচের একজন অনেক তাড়াতাড়ি অনেকগুলো জব আর কি কমপ্লিট করে ফেলছেন। যে উনি 46টা, আপনি তো 46টা করেন না এই জন্য আসেন না, 46টা করেন তাহলে আসবে, বেশি যখন হবে তখন চলে আসবে, সমস্যা নেই। যে বুঝতে পারছি, আপনি মানে আপনার এগুলো আসে নাই, আপনি এই টাস্ক আই হ্যাভ ফিনিশড ওইখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। অবশ্যই পাবেন, যখন দেখবে তারপর আপনাকে আর কি পেমেন্ট দিবে, আর যদি না দেখে 7 দিনের মধ্যে তাহলে অটোমেটিক্যালি আর কি আপনার পেমেন্ট জমা হয়ে যাবে ওটা। জীবন ভাইয়া বলেন, ভালো করছেন, এটা যদি এরকমটা হয় কমপ্লেন করবেন। কমপ্লেন কমপ্লেন কিভাবে করতে হয় সেটা সবাইকে দেখাই দিবেন রাত্রে যখন ডিসকাশন করবেন। হ্যাঁ, মানে কেউ যদি আপনারা সঠিক কাজ করার পরও আপনাদেরকে নট স্যাটিসফাইড দেয় তাহলে আপনারা কমপ্লেন করে দিবেন। বেসিকের উপর ক্লিক করেন, টাস্ক আই বেসিক টাস্ক হায়ার, নিচে 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 ভাই টাস্ক আই, হ্যাঁ এই যে এই যে জবস, এই যে এখানে দেখাচ্ছে আপনার। আর বেসিকে ক্লিক করেন, বেসিকে দেখতে পারবেন। না না একসঙ্গে দেখে না, এইভাবেই দেখাইছে। নাদিব ভাই আপনার 46টা কি বেসিক না হায়ার গ্রুপ? বেসিক মনে হচ্ছে না, নাদিব ভাই অনেক কাজ করে ফেলছেন, উনি উনি কাজ বেশি করছেন জন্য ওনার অ্যাকাউন্ট একদিনের জন্য রেস্ট্রিক্টেড করে রাখছিল, যে এত কেমন কাজ করে একদিনে।
হায়ার গ্রুপে এতগুলো করছেন আর বেসিক? অথচ আগে কিন্তু বেসিক কাজেই বেশি থাকতো, হায়ার গ্রুপ খুব কম থাকতো। হোক, এরকম দু একটা কাজ নট স্যাটিসফাইড দিলে কোনো সমস্যা না। করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনারা একটু করে নতুন নতুন টিউটোরিয়াল দেখবেন যে কিভাবে মাইক্রো ওয়ার্কার্সে বেশি কাজ পাওয়া যায়, কোন কোন সময়ে বেশি কাজ পাওয়া যায়। তারপর নতুন নতুন ভিডিওগুলো দেখবেন, কিছু ব্লগ করবেন। আপনারা যে কাজগুলো বেশি বেশি করে করবেন দেখবেন যে ওই রিলেটেড কাজগুলো আবার আসবে। খালি ডাটা এন্ট্রির কাজ কি এনারা দুইজনেই পাইছে, আপনারা পান নাই? আপনারা হয়তো বা, কারণ ডাটা এন্ট্রির কাজগুলো সহজ, তো এগুলো বেশিক্ষণ আর কি থাকে না। কাজগুলো শেষ হয়ে গেলে পরে দেখবেন যে কাজগুলো আর নাই। ওটাই ভাই, কারণ সবাই সবাই অ্যাক্টিভ থাকে, এই জন্য এরকমটা হয়। দেখবেন যে দৌড়ে কেউ করে ফেলছে অলরেডি। না ভাই, করতে হবে। যেমন ওই সাব্বির আহমেদ এ কয়েছে, ভাই আমার এটা জিদ আছে, আমি কমপক্ষে $10 হইলে আমি উঠাবোই। এরকম আপনাদের প্যাশন থাকতে হবে। আপাতত মাইক্রো ওয়ার্কার্সে করেন, আমরা কি সারা জীবন মাইক্রো ওয়ার্কার্সে কাজ করব? সারা জীবন তো করবো না। আচ্ছা, এখানে করতে গিয়ে আপনাদের নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় নাই? মানে আগে থেকে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের হিসাবটা আলাদা। যেমন সুমন ভাই আছেন, উনি শুধু মনোযোগ দিয়ে শুনে যান, কারণ ওনার এই ক্লাসগুলো ওনার কাছে কিন্তু বোরিং লাগার কথা, কারণ উনি এগুলো সব কিছুই জানেন, উনি এগুলো অনেক আগেই করছেন। বা আপনারা যেগুলো করতেছেন এগুলো কাজ উনি সবগুলোই জানে, কিন্তু আপনাদের নতুন নতুন অনেক কিছু জিনিস জানা হয়ে গেছে না, এক্সপিরিয়েন্স হয়ে গেছে না। এরকম এখানে করতে থাকেন, দেখবেন যে অনেক এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু জানা হবে। আর এই এক্সপিরিয়েন্সগুলো ফিউচারে আপনাদের ছোটোখাটো, এটা তো মনে করেন যে হুবহু যে একটা জিনিসই আপনার কাজে লাগবে তা না। এই যে মেল কালেক্ট করা দেখাইলাম, বা তারপর ভ্যালিড করা, মানে ভ্যালিড কিনা ইনভ্যালিড চেক করা দেখাইছি, মানে হুবহু যে এই কাজটাই পাবেন বা এটা পাইতেই হবে এরকমটাও তো না। এটা আপনার অন্য কাজেও লাগতে পারে, আপনার নিজের কাজেও লাগতে পারে। যদি কাজটা নাও পান, কোনোদিনও আপনার জিনিসটা জানা থাকলো, আপনার নিজের কাজে লাগবে, বা একটার সঙ্গে আরেকটা করে রিলেটেড, আস্তে আস্তে অনেক কিছু জানা হয়ে যাবে। তো ঠিক আছে, আমি ওই যে কালকে আপনাদেরকে দেখাইতে ধরছিলাম যে ইয়েতে আউটলুকে একটা আউটলুক থেকে কিভাবে আর কি মানে 10টা ইউজ করা যায়, আপনারা ওই অ্যাকাউন্টগুলো কিন্তু ইউজ করতে পারবেন ইয়েতে। ধরেন বিভিন্ন ক্রিয়েট অ্যাকাউন্টের কাজগুলোতে যদি আর কি আউটলুক দিয়ে করা যায়, মানে জিমেল যদি ম্যান্ডেটরি না হয় তাহলে ওটা করবেন। তো সেই জন্য আগে একটা আউটলুক অ্যাকাউন্ট করে নেবেন। এটা গতকালকে দেখাইছি অবশ্য, যে অ্যাকাউন্টটা করা পর্যন্ত কিভাবে আউটলুক অ্যাকাউন্টটা করা যায় এটা কিন্তু আমি দেখাইছি গতকালকে। তো এখান থেকে আপনারা একটু সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এখানে একটু সার্চ করবেন, এখানে সার্চ করবেন হচ্ছে অ্যাড অ্যান এলিয়াস। অ্যাড অ্যান এলিয়াস লিখে সার্চ করলে দেখবেন যে এখানে লেখা আসবে কানেক্টেড অ্যাকাউন্টস। কানেক্টেড অ্যাকাউন্টসে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কানেক্টেড অ্যাকাউন্টে ক্লিক করার পর
এখানে দেখবেন যে লেখা আছে ম্যানেজ অর চুজ প্রাইমারি এলিয়াস, এখানে যাবেন। এটাতে যাওয়ার পর আপনাকে আবারও সাইন আপ করতে হবে। করার পর এখানে এই যে অ্যাড ইমেইল একটা অপশন আছে, অ্যাড ইমেইলে ক্লিক করবেন। করে এখানে আপনি যতটা ইচ্ছা অ্যাড করতে পারবেন, যেমন আগে আমার ওটা কি ছিল, johar998@outlook.com কপি করলাম। দেখি এটা 998 ছিল, আমি এটা 999 করে দিই। অ্যাড এলিয়াস কন্টেন অনলি লেটার্স, ও সরি, এখানে আউটলুক ডট কম তো দেওয়া আছে, তো আমি শুধু এখানে johar999 দিয়ে দিলাম, দিয়ে অ্যাড এলিয়াস। দি ইমেল অলরেডি টেকেন, এটা হয়ে গেছে, চেঞ্জ করে দেই 2001 দিয়ে দেই, অলরেডি টেকেন ডট দিয়ে দেই। দেখি দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে একটা। তারপর এখানে আরো একটা অ্যাড করতে পারি, 2002 দিয়ে দিই। এইভাবে কিন্তু আপনারা 10টা অ্যাড করতে পারবেন, আর এই 10টার মধ্যে মাদার মেইল হচ্ছে এইটা, এটা প্রাইমারি এলিয়াস। আপনি যদি বাকিগুলো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজ করেন, এই মেলগুলোও কিন্তু এটার মধ্যেই চলে আসবে, মানে আপনাকে আলাদা করে ইনবক্সে ঢুকতে হবে না। এই মেলগুলো এগুলাতেও আপনার মানে যখন কোনো মেল আসবে এইখানেই দেখতে পারবেন, মেইন ইনবক্সে আপনারা দেখতে পারবেন। এভাবে অ্যাড ইমেল করে করে আপনারা 10টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, জি জেনিত ভাই, হ্যাঁ ওগুলো আপনার এই মেইল যে মানে মেইন যে আপনার মাদার ইমেলটা আছে, এই যে প্রাইমারি এলিয়াস যেটা করা আছে এটাতে আসবে। আপনি যদি চান যে অন্য কোনো একটাকে প্রাইমারি এলিয়াস করবেন, তাহলে এই যে এখানে মেক প্রাইমারি করে দিলে তাহলে এটা প্রাইমারি এলিয়াস আপনার হয়ে যাবে, তখন ওইটাতে আসবে। কোনগুলার? এগুলার, এগুলোর আপনার পাসওয়ার্ড লাগবে না তো, সবগুলোর পাসওয়ার্ড সেম, ওই একটা পাসওয়ার্ডই, মানে আপনার এই ইনবক্সেই সবগুলো আসবে। যে আর একবার দেখাচ্ছি, আপনারা প্রথমে এখান থেকে outlook.com এ যাবেন, outlook.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। এখানে অ্যাকাউন্টটা করার পরে যে এটা আপনাদের ইনবক্স না, ওই যতগুলো ক্রিয়েট করবেন সবগুলো কিন্তু এখানেই আসবে, এই ইনবক্সেই সবগুলো দেখতে পারবেন, মানে আরেকটা মেইল ইউজ করবেন কিন্তু এটার মধ্যেই চলে আসবে সেটা। আউটলুকে যাওয়ার পর ওইখানে একটা মেইল খুলে নেবেন, আউটলুক, এটা মানে গতকালকে দেখাইছিলাম আমি, খুলতে পারবেন, অ্যাকাউন্ট খোলাটা তো এতদিনে কারো প্রবলেম হওয়ার কথা না। তারপর এখান থেকে সেটিংয়ে যাবেন, সেট, হ্যাঁ অ্যাকাউন্ট, তারপর এইখানে এই যে সেটিং আছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এইখানে একটু সেটিংটা সার্চ করে নেবেন, অ্যাড অ্যান এলিয়াস একটু লিখে নেন, নাহলে পরে ভুলে যেতে পারেন, অ্যাড অ্যান এলিয়াস। তারপর অ্যাড অ্যান এলিয়াস লিখে সার্চ করার পর এইখানে যে কানেক্টেড অ্যাকাউন্টস একটা অপশন চলে আসবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর তারপর একটু নিচ দিকে যাবেন, দেখবেন যে ম্যানেজ অর চুজ এ প্রাইমারি এলিয়াস, এটাতে আপনাকে যাইতে হবে। এটাতে যাওয়ার পর এখানে আপনি অ্যাড ইমেইল করার অপশন পাবেন, তারপর একটা একটা করে অ্যাড করে নেবেন, হ্যাঁ 10টা করতে পারবেন, মানে এই 10টা ইমেল আপনার ওই 10টা ইমেলের পাসওয়ার্ড সেম, বা ওই 10টাতে কোন মেল আসে আসুক
আপনার ওই মূল যে মাদার মেইলটা আছে এটাদের মধ্যেই সবগুলো চলে আসবে। যদি যেমন ইউটিউবে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যদি চায় যে ইউটিউবের অ্যাকাউন্ট লাগবে, তো ইউটিউবটা তো এটা গুগলের প্রোডাক্ট, তো যেহেতু ইউটিউবটা আপনার গুগলের প্রোডাক্ট, সো এটা তো আপনার জিমেল দিয়েই খুলতে হবে, আউটলুক দিয়ে আপনি পারবেন না। হ্যাঁ, বাকিগুলো আপনি করতে পারবেন, জিমেল দিয়ে যে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি, আউটলুক দিয়েও সেই অ্যাকাউন্ট খুলতে পারবেন, কারণ এটাও তো একটা ইমেইল। এভাবে আর কি আপনারা করে নিতে পারেন। যেমন নাদীপ ভাই, আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের নাদীপ ভাই আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজগুলো করছেন, সবগুলা কি মানে ওইখানে লেখা ছিল যে জিমেইলেই লাগবে? যেগুলো জিমেইল চাবে ওগুলো তো জিমেইল করতেই হবে। আপনার দুই তিনটা নাম্বার থাকলেই তো এনাফ, কারণ দুই তিনটা নাম্বার থাকলে আপনি একটু ব্রাউজারটা চেঞ্জ করবেন, অন্য ব্রাউজার দিয়ে আবার একটা অ্যাকাউন্ট খুলবেন, দেখবেন যে অনেক সময় প্রথমবার হয়তো বা আপনাকে ফোন নাম্বার ছাড়াই ইয়ে করবে। প্রথমটা আপনার ফোন নাম্বার ছাড়াই হবে দেখিয়েন, তারপর আবারও ট্রাই করবেন একটা ফোন নাম্বার, কয়েকদিন পর আবার ট্রাই করবেন, দেখবেন আবারও হয়ে গেছে। আনইনস্টল কেমনে করবেন? যে আনইনস্টল করার জন্য, যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য এই যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে ভাই? তারপর হচ্ছে আপনি এই যে প্রোগ্রামস আছে, তারপর তার নিচে লেখা আছে আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যতগুলো সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে সব দেখাবে। তখন আপনি করবেন কি, যে কোনো একটাতে মনে করেন যেটা আনইনস্টল করতে চাচ্ছেন, যদি এটা আনইনস্টল করতে চান এটাতে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে এখানে আসবে আনইনস্টল, এখানে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। আবার ইনস্টল করবেন সফটওয়্যারটা, আগে ডাউনলোড করবেন, বা যদি পিসিতে আপনার থেকে থাকে আগে থেকে তাহলে ডাউনলোড করার কোনো দরকার নাই। সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে তারপর দেখবেন কয়েকবার নেক্সট করতে হয়, বা টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করতে হয়, ওটাতে অ্যাকসেপ্ট করবেন। জি সুমন ভাই বলেন। এখানে ভাই সিলেবাসটা যেভাবে আছে, এখানে কয়েকদিনের সিলেবাস শুধু দেওয়া আছে, বুঝতে পারছেন কি? মানে সিলেবাসটা আছে কয়েকদিনের, আর এই সিলেবাস অনুযায়ী গেলে মানে মার্কেট প্লেসে ঢোকা প্লাস ইয়ে করা এগুলো অনেক টাফ হয়ে যাবে। জি জি ওটাই, ওই ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউল লিখে যদি সার্চ করেন তাহলে আর কি আমাদের এই এলইডিপির যে এলইডিপি আগে লিখতে হবে, এলইডিপি ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউল লিখে সার্চ করলে আমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটাতে দেওয়া আছে। যে ওই সিলেবাসটা যদি হ্যাঁ চান যে সিলেবাস অনুযায়ী আমি নেই, তাহলে সিলেবাস অনুযায়ী নিব, সমস্যা নেই। যেমন এখানে দেখেন সিলেবাসটা কয়দিনের দেওয়া আছে আপনার, এখানে শুধু 20 দিনের মনে হয় দেওয়া আছে। দেখেন এখানে ডিরেক্টলি, তারপরে কিন্তু এখানে দেওয়া নাই, লেখা আছে ডে 11-19, কোনো টপিকস এখানে দেওয়া নেই, মানে লাইভ প্রজেক্ট মানে শুধুমাত্র 10 দিনের আর কি দেওয়া আছে, কিন্তু আমাদের ক্লাসটা তো 50 দিনের। আর এটা দেখছি যে এখানে যা কিছু আছে
এগুলা 50 দিন কিন্তু আমাদের হিউজ সময়। তো আমরা আস্তে আস্তে এমন ভাবে করব যেন আমরা মার্কেট প্লেসেও কাজ করতে পারি, প্লাস পাশাপাশি আমরা এইভাবে আর কি কাজগুলো শিখে নেব এই আর কি। ভাই রেকর্ডিং আছে, কিন্তু রেকর্ডিং দিলে হয় কি ভাইয়া, রেকর্ডিং দিলে কেউ ক্লাস করেন না। যেমন গতকালকে ভিডিওটা আপলোড দিয়েছি, ওইখানে একজন আপু কমেন্ট করছেন যে এইভাবে প্রতিদিনের ভিডিও দিলে ভালো হয়, উনি আসলে পর্যন্ত একদিনও ক্লাস করেন নাই। তো এই জন্য আমি ইয়ে করছি, যেটা আপনাদের প্রয়োজন আমি সেটা দিব এই আর কি। গ্রুপটাতে একটু খেয়াল রাখবেন, ওই ও আপনি মনে হয় ওই গ্রুপটাতে, হ্যাঁ আপনি ওই গ্রুপটাতে নাই। আচ্ছা সমস্যা নেই, আপনাকে এখন অ্যাড করাই দেবো। আর ওই নেত্রকোনা মুস্তাক ভাই বলছেন যে পারতাছি না, ইউজেস লিমিট এক্সিডেড, ট্রাই এগেন টুমোরো। কি পারতেছেন না ভাইয়া সেটাই তো বোঝা গেল না। ও আউটলুকে সাইন আপ করতে, আউটলুকের সাইটটা কিন্তু একটু স্লো, যেহেতু ওর কি সাইটটা একটু স্লো, তো মানে নেট কানেকশনও স্লো হলে সমস্যা হয়। জি দেখাই দেন একবার। অ্যাকাউন্ট সবাই খুলতে পারবে, অ্যাকাউন্ট খোলা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি এখান থেকে একটু দেখাই দিন। জি কানেক্টেড অ্যাকাউন্ট। ওইখানে হ্যাঁ ফোন নাম্বার দেন, ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, কারণ এর আগের বার হয়তো বা ভেরিফিকেশন চায় নাই আপনার কাছে। কান্ট্রি কোডটা চেঞ্জ করে দেন, বি প্রেস করেন, তাহলে বি প্রেস করেন কিবোর্ড থেকে, তাহলে চলে যাবে বিতে।
4 on 8 8, 4 on 8 8, এটাই আসছে। তাহলে আপনি আবার একটু ব্যাক করেন। ওইখানে একটু ব্যাক করলে আপনার হয়ে যায়, তো আপনার তো আবার নতুন করে সাইন ইন করতে হবে। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, ওইটা করতে গিয়ে কারো কোনো সমস্যা হবে এলিয়াস অ্যাড করতে, নাহলে আমি নতুন জিনিস দেখাচ্ছি আর কি। পাসওয়ার্ড আমরা দেখে ফেললাম তো। সুমন ভাই কেন জানি চলে গেলেন, ভাইয়া কি রাগ হয়েছে নাকি? ভাইয়া তো সব কিছুই জানে, এই জন্য ভাইয়া বলছিল যে সিলেবাস অনুযায়ী গেলে ভালো হয়। এগুলো মানে ভাইয়ের কাছে টাইম ওয়েস্ট মনে হচ্ছে। পাসওয়ার্ড রিসেট করতে সেন্ড করেন। ওইখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। সমস্যা নাই, কোড আসবে। নো থ্যাংকস দেন। হ্যাঁ অ্যাড ইমেল এখানে অ্যাড করেন, দু একটা অ্যাড করে দেখান।
যেগুলো অ্যাড করবেন মনে রাখবেন, এগুলোও কিন্তু আপনার এই ইমেল। সো অ্যাকাউন্ট খুলতে গিয়ে যদি ইমেলগুলো মনে না থাকে, না এটা বলছে যদি আপনার আগের কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দিতে বলছে, আর যদি না থাকে তাহলে উপরে এখানে অ্যাড এলিয়াস করলে আর কি আপনি নতুন করে ক্রিয়েট হয়ে যাবে। এটা অলরেডি টেকেন, একদম ইউনিক আর একটা দেন। এই নামে অলরেডি খোলা আছে এই জন্যে নিচ্ছে না। হয়ে গেছে, এইভাবে একটা একটা করে 10টা পর্যন্ত করতে পারবেন। এখানে ঢুকতে হবে না, আপনার ওই মেইন ইনবক্সেই পেয়ে যাবেন। আপনার ওই যে প্রাইমারি একটা আছে না, ওই প্রাইমারি এলিয়াস লেখা আছে প্রথমে যেটা খুলছেন ওইটা আপনার প্রাইমারি এলিয়াস লেখা আছে, zenithsarkar@outlook.com। এটার ইনবক্সে এগুলোতে কোনো মেল আসলে ওই ইনবক্সেই আপনি পাবেন। আর কারো কোনো প্রবলেম থাকার তো কথা না। তাহলে এখন নতুন আর একটা জিনিস দেখাই, সুমন ভাই কি আবার জয়েন করছেন? হ্যাঁ করছেন। এখন আমরা দেখবো যে লিঙ্কডইন থেকে আমরা কিভাবে মেল বের করতে পারি। আমরা লিঙ্কডইনে ঢুকবো, হ্যাঁ একদম লিঙ্কডইন থেকে আমরা ফিল্টার করে আমরা বের করবো মেলগুলা। এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এখানে আমার প্রোফাইলে যাই, শেয়ার হয় নাই। দেখেন এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। তো আপনারা সবাই লিঙ্কডইন একটা করে অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খোলাটা তো কোনো সমস্যা না, সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখেন এখানে আমার কানেকশন আছে, ফেসবুকের যেমন একটা সোশ্যাল মিডিয়া না, লিঙ্কডইনটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। আর প্রফেশনাল যত মানুষ আছেন সবাই কিন্তু আপনার এই মানে লিঙ্কডইন ইউজ করে, আর লিঙ্কডইনে কিন্তু ফেক অ্যাকাউন্ট খোলার কোনো চান্স থাকে না, বা ফেক অ্যাকাউন্ট এখানে নাই। তো এখানে যারা থাকে সবগুলোই কিন্তু আপনার প্রফেশনাল লোকজন থাকে, এই জন্য এখান থেকে আর কি খুব সহজে খুঁজে পাওয়া যায়। কিন্তু আমার অনেকগুলা ইনভাইটেশন আসছে, আরও 75টা আছে। আমার অলরেডি কানেকশন হচ্ছে 1100। তো আপনারা এইভাবে হচ্ছে কানেকশন প্রথমে বাড়াই নেবেন, কারণ এখানে যত কানেকশন বাড়াবেন তত সুযোগ সুবিধা পাবেন, আর পুরাতন অ্যাকাউন্ট হলে আরও ভালো সুযোগ সুবিধা পাবেন, নতুন অ্যাকাউন্টে যেগুলো পারবেন না। তো সবাই একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলার পর তারপর দেখেন আমরা এখানে সার্চ করব আমাদের কাদের ইমেল লাগবে। ধরেন আমি এখানে রিয়েল এস্টেট বিজনেস যারা করে তাদের ইমেল আমার দরকার। রিয়েল এস্টেট লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমাকে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে, 9000 না তারও বেশি, 9 মিলিয়ন। হ্যাঁ সেভাবে সার্চ দিলেই হবে, মানে সেম আপনারা মানে ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া, এটাও একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা সব প্রফেশনাল লোকজন আর কি ব্যবহার করে। ফেসবুকে যেমন সবাই ইউজ করে, অনেক ফেক আইডি দিয়ে ভর্তি, একজনের 3টা 4টা করে আইডি আছে, লিঙ্কডইন আর কি এরকম নাই, এখানে সব প্রফেশনাল লোকজন অ্যাকাউন্ট করে। লিঙ্কডইন আইডি করতে কিছু লাগবে না, আপনি ফেসবুক আইডিটা যেভাবে করছেন না লিঙ্কডইনে এরকম ভাবে একটা আইডি করে ফেলবেন। তার কারণ এরা অনেক স্ট্রিক্ট, একটার বেশি অ্যাকাউন্ট হলে আপনার এক পিসিতে একটার বেশি অ্যাকাউন্ট হলে এরা যদিও সোশ্যাল মিডিয়া তারপরে আপনাকে ব্যান করে দিবে। হ্যাঁ
মানে এরা পিসির আর কি আপনার ম্যাক অ্যাড্রেসটা ইয়ে করে রাখে আর কেউ প্রয়োজন ছাড়া তো, কারণ এখান থেকেও কিন্তু অনেক জব পাওয়া যায়, এখান থেকে অনেক কিন্তু জব অফার আসে। তো এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যদি সুন্দরভাবে আর কি সাজানো থাকে, এখান থেকেও আপনি জব পাইতে পারেন। তো আপনার যদি জবের প্রয়োজন হয় তাহলে কি আপনি এখানে ফেক অ্যাকাউন্ট দিয়ে কোনোদিনও জব পাবেন? আর ফেক করে এখানে তো আপনার কোনো লাভও নেই, এখানে ফেক করে আপনার কোনো লাভ আছে? হ্যাঁ, এখন তারপর এখানে দেখেন আমাদের এতগুলো আসছে সার্চ রেজাল্ট। তো আমরা তারপর কি করব, আমরা এখান থেকে একটু ফিল্টার করে নিব লোকেশনটা, আমি কোন জায়গার লোকেশন নামে চাচ্ছি। আমি মনে করি ইউনাইটেড স্টেটে চাচ্ছি, অ্যাপ্লাই দেই, দেখেন ইউনাইটেড স্টেটেরগুলো চলে আসবে, বাকিগুলো কমে যাবে। ইউনাইটেড স্টেটে আসছে। এখানে আপনি কি চাচ্ছেন, অল জবস, তারপর কোম্পানিজ, গ্রুপস, আমি মনে করেন যে কোম্পানিগুলো যাচ্ছি। দেখেন রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এখানে চলে আসছে। তারপর এখন এখান থেকে আমরা মেলগুলো বের করবো কীভাবে, আপনি কিন্তু নর্মালি এখানে আমি নতুন একটা ট্যাবে ওপেন করে দেখাই, আপনি চাইলে এক এক করে এখানে ডিরেক্টলি মেলটা পাবেন না, যে ওয়েবসাইট দেওয়া আছে আপনি এখান থেকে ওয়েবসাইটে যাবেন। অথবা আপনার কাছে যদি এরকম ইমেল দরকার হয়, ধরেন কোন রিয়েল এস্টেট কোম্পানিগুলো সিইও, যেমন আপনার ইমেল দরকার হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির সিইও যারা আছে তাদের ইমেল দরকার, তখন কিভাবে বের করবেন? তখন বের করার জন্য কিন্তু এইভাবে, যে প্রথমে আমাদের কোম্পানিগুলো আসছে, তারপর একটা একটা করে কোম্পানিতে ঢুকবেন, ঢুকার পর এখানে দেখবেন পিউপল, পিউপলে গিয়ে চেক করবেন যে কে কে এখানে জব করে। এখানে দেওয়া আছে দেখেন, এই যে আবদুল্লাহ আল শাহ হচ্ছে ক্লায়েন্ট স্পেশালিস্ট, তারপর এই যে আদেল আল মোহাম্মদ হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এইভাবে মানে কে কে কোন পোস্ট, কে কে কোন পোস্টে আছে সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন। এই যে হচ্ছে ম্যানেজার, তো এইভাবে তাদের প্রোফাইলে গিয়ে গিয়েও আপনারা ইমেলটা করে বের করে নিতে পারেন। এই সাইটটাতে ঢোকে নাই, তো যাই হোক আমি একবারে কিভাবে বের করা যায় সেটা দেখাচ্ছি। কোম্পানিস না দিয়ে আমি শুধু পিউপলগুলোর বের করি দেখি রিয়েল এস্টেট রিলেটেড। আর আপনারা কিন্তু কানেকশন এইভাবে, এই মনে করেন আমি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যেমন ইয়েতে না ফেসবুকে, এরকম এখানে আপনার কানেকশন, কানেকশন মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করলে ওর কাছে ইনভাইট যাবে, ও যদি অ্যাকসেপ্ট করে তারপর ওর সাথে আমার এই কানেকশনটা তৈরি হবে। আবার ইউএসএ দিয়ে দিলাম, দিয়ে শুধু পিউপল নিলাম। এখন আমি এখানে একটা অ্যাডঅনস অ্যাড করবো আর কি, তো আবার ক্রোম ওয়েব স্টোরে যাব, ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আমি এখানে সার্চ করবো হচ্ছে স্ক্র্যাপ। স্ক্র্যাপিট, স্নোফ ডট আইও, যেমন এই যে এটাও কিন্তু অনেক ভালো। দেখেন বলছে ফাইন্ড ইমেল অ্যাড্রেস ফ্রম লিঙ্কড ইন প্রোফাইলস অর ওয়েবসাইটস, ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস। ও, এটা অলরেডি মানে আমার অ্যাড করা আছে। হ্যাঁ, এটা আমার অ্যাড করা আছে, তো আপনারা এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আমার এটা একটু এনেবল করে নেই, আমার অ্যাড করা আছে, দেখতে হবে এখানে, এটাও অ্যাড করে নিতে পারেন স্নোফ। আমার যেহেতু এটা অ্যাড করা আছে আমি এটাকে একটু এনাবল করে নিই, এটা মানে ডিসেবল করে দেওয়া আছে। এই যে এটা, হ্যাঁ এটা আমি এখান থেকে একটু এনাবল করে দিলাম, রি এনাবল। এটা এনাবল করার পর বা আপনারা যখন অ্যাড করবেন, অ্যাড করার পর আপনাদেরকে এখানে সাইন ইন করতে বলবে,
সাইন ইন উইথ গুগল করি। এটা দিয়ে করি, ভিডিও আমার দেখার দরকার নেই। দেখেন আমার কিন্তু সাইন ইন হয়ে গেছে। এখানে বলছে আপনাকে ফ্রিতে 50টা করে বের করতে দিবে, এর বেশি কিন্তু দিবে না, মানে একদিনে আর কি। তো এখন আমি যেটা করব, হ্যাঁ আমি যেটা করব, এই যে পেজটা আমার ওপেন হওয়ার পর একটা রিলোড মারি এখানে, অ্যাপসটাতে যাই, ইমেল ফাইন্ডার। দেখেন এখানে মার্ক করছে পিপুল গুলাকে, এই যে দেখেন প্রথমে একে অ্যালেন জনসন, এভাবে এদেরকে মার্ক করে রাখছে। তার পরের পেজে আমি যাব, এখানে দ্বিতীয় পেজে যাব। দ্বিতীয় পেজে যাওয়ার পর আবার একটু দেখব এখানে, তারপর আমি যদি ইয়ে করি যে ফাইন্ড ইমেলস অ্যান্ড সেভস, এভাবে একটা একটা করে পেজ করবেন। স্টার্ট পেজ আমি কটা, দুটা পেজ গেছি না, তো এখানে দেখাচ্ছে দুটা পেজ। স্টার্ট পেজ প্রথম পেজটাকে করে নল, মানে এন্ড পেজ হচ্ছে 2 নম্বরে। তো দেখি এখানে ফাইন্ড ইমেইল অ্যান্ড সেভ করি, খুঁজুক। এবার ফ্রিতে ইউজ করতে গেলে একটু করে কষ্ট করে করে আপনাদেরকে কালেক্ট করতে হবে। যেমন ধরেন একটা স্ক্র্যাপার দিয়ে এটা দিয়ে 50টা করলেন এরকম, তারপর স্ক্র্যাপ ডট আইও একটা আছে, ওটা দিয়ে আর 50টা করলেন। আগে 150টা করে করতে দিত, এখন 50টা করে করতে দিচ্ছে, কিছুদিন পর দেখবেন যে টোটালি পেইড করে দিবে। দেখেন হয়ে গেছে কিন্তু আমার এই 5টা কিন্তু খুঁজে পেয়েছে। এর পরের পেজে যাই, কি আবার এখানে যাই, ফাইন্ড ইমেল, হয়ে গেছে। এখন এই লিস্টটা আমি পাবো কোথায়? এটা তো সেভ হয়ে গেছে। এখন এদের যে সার্ভারটা আছে, এগুলো কিন্তু এক একটা করে কিন্তু সার্ভার, মানে যদি এক্সটেনশন, এই ইমেলগুলো কিন্তু আছে আমার একটা সার্ভারের মধ্যে। এদের সার্ভারটা হচ্ছে, আমি ওইটা অ্যাড করলাম না যে স্নোফ ডট আইও, SNOV, স্নোফ ডট আইও, এটা হচ্ছে এদের এই সার্ভার। এদের এখানে ঢুকতে হবে, ঢুকলেই আমি এগুলো পাবো যেগুলো এখানে আমি সার্চ করছি। করার পর এখানে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। দেখেন এখানে আমি 10টা কালেক্ট করছিলাম না, 10টা এখানে কিন্তু শো করাচ্ছে, টোটাল পাইছি 10টা, মানে 2টা পেজ করছি, 2 নম্বর আর 3 নম্বর পেজ। এখানে এই যে ইমেল আছে, নাম আছে, তারপর এখান থেকে যদি আমি চাই যে এক্সপোর্ট করে নিব এটাকে, পুরোটাকে আমি এখানে এক্সপোর্ট করি CSV বা এক্সেল ফাইলে, দিচ্ছে না কেন, প্ল্যান আপডেট করতে বলতেছে। এটাও পেড করে দিয়ে দিছে, ডাউনলোড করতে দিল না, তো সমস্যা নাই। এরকম একটা আপনি যদি পেড দেখেন, দেখবেন যে রিলেটেড ফ্রি আর কোনটা কোনটা আছে, সেটা করবেন, দেখি তারপর এটা কোনো বের করা যায় কি না। এক্সপোর্ট করতে দিচ্ছে না, কিন্তু এটা আগে ফ্রি ছিল, আগে 150টা পর্যন্ত বের করা যাইতো আর কি। এখন এখান থেকে চাইলে কপি করে করে ইমেলটা তারপর করে কপি করতে পারবেন এই আর কি।
নামগুলা, তারপর কিন্তু আগে আপনার সুন্দরভাবে পুরাটাই ডাউনলোড হয়ে যাইতো। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে স্ক্র্যাপ ডট আইও, SCRAPP, স্ক্র্যাপ ডট আইও, আর একটা সার্ভার। স্ক্র্যাপ ডট আইও, এটা তো মনে হয় আমার ছিল, যাই ও SKRAPP, ঠিক আছে, সরি, SKRAPP, স্ক্র্যাপ ডট আইও। এটা একটা সার্ভার, এখানে দেখেন ইনস্টল ক্রোম এক্সটেনশন, আপনি যখন এটাতে ঢুকবেন, তারপর মানে এই ওয়েবসাইটে ঢুকলে আপনি এখান থেকেও ডিরেক্টলি এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারবেন, আলাদা করে সার্চ না করে আপনাকে আবার কিন্তু ঘুরে ফিরে এখানেই নিয়ে যাবে। ঠিক আছে, তো গিয়ে আমার এটা কিন্তু অ্যাড করা আছে, আমার এটা অ্যাড করা আছে, আমি জাস্ট শুধু ইনেবল করে নিব এটাকে, রি ইনেবল। তো এখন এইখানে এটা তো আমার অ্যাড করার দরকার নাই, আপনারা করবেন। এখন সাইন ইন করি, অথবা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমি ব্যাক করি, ব্যাক করে সাইন আপ করি, নতুন একটা অ্যাকাউন্ট করি। এখানে বলছে সাইন আপ উইথ লিঙ্কডইন, তাহলে আপনার লিঙ্কডইনের যে ইমেল পাসওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে নিয়ে নেবে, কিন্তু আমি সেটা করব না। আমি যেটা করব, আমার নতুন যে ইমেলগুলো আছে সেই ইমেলগুলো দিয়ে একটা লিঙ্ক করে নেব। পাসওয়ার্ড একটা দিয়ে দেই, সাইন আপ ফর ফ্রি, সেভ করে রাখি। এখন একটু ভেরিফিকেশন করতে হবে, এই যে স্ক্র্যাপ ডট আইও থেকে একটা মেইল আসছে, এটাকে ভেরিফাই করে নেই। ভেরিফাই করার পর আমার ভেরিফাই হয়ে গেছে, এখন আমি লগ ইন করে নিলাম। আমি এটা ভেরিফাই করে নিলাম, এখন দেখি স্ক্র্যাপ ডট আইও দিয়ে আমরা একটু বের করার চেষ্টা করি। দেখি আর পরের পেজটাতে যাই, এক্সটেনশনে আমরা ক্লিক করি স্ক্র্যাপ, এরা এখনো পর্যন্ত 150টাই দিচ্ছে, 150টা ক্রেডিট আছে, 150টা ইউজ করতে পারবো। চাইলে একটা একটা করেও করা যায়, কিন্তু একটা একটা করে আমরা করবো না, আমরা একবারে করবো। দেখি আরেকবার রিলোড দিয়ে দেখি পেজটা,
সবগুলো আসলে আস্তে আস্তে আপডেট করে তো কিছু কিছু ফিচার চেঞ্জ করে ফেলে, এই জন্য একটু করে প্রবলেম হয়। আসলে এগুলো আমি অনেক আগে ইউজ করতাম, এখন আসলে করি না। ভিডিও দেখে কি করবো, দেখি একটু ভিডিওটা দেখি। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? না, মানে এই যে এখানে যে টিউটোরিয়ালটা দিচ্ছে এটা, ঠিক আছে। এখানে দেখেন এটা আগে ওইখানে আসতো, কিন্তু নতুন করে ওরা আপডেট করার পর যেটা করছে সেটা এই যে এখানে একটা বাটন চলে আসছে যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, আমি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে বলবে যে আমি কোন লিস্টে আর কি রাখতে চাই। এখানে একটা লিস্ট ক্রিয়েট করলাম না, যে লিঙ্কডইন নামে, সেই লিঙ্কডইন সেই লিস্টে আমি এখানে ধরাই দেবো। দেওয়ার পর এখানে বলবো সেভ লিডস উইথ ফাইন্ড ইমেলস অনলি, কারণ যেগুলো ইমেল নেই ওগুলো তো আমার প্রয়োজন নাই, তাই না? যদি এটা দেই তাহলে আর কি মানে সবগুলো ইয়া করবে, দূরে টিক চিহ্ন থাক, লান্স ইমেল, মানে যেগুলো তাহলে শুধু মেইল পাবে ওগুলো করে সেভ হবে, কারণ সবার তো মেইল থাকবে না। তিনটা মেইল পাইছে, তিনটা সেভ হয়েছে, বাকিগুলো কিন্তু সেভ হয় নাই, কারণ আমাকে যেহেতু 150টা ইউজ করতে দেবে, তাই না? তারপর আবার আবার ক্রস করে দিব, ওটা এখানে জমা হয়ে থাকবে। তারপর নেক্সটে যাব, তারপর নেক্সট পেজ, নেক্সট পেজে যাওয়ার পর আবারও সেম কাজটা করবো। এখানে দেখি যেগুলোতে ইমেল পাবে শুধু সেগুলাই আমাকে সেভ করে দিবে। ও, আগে লিস্টটা সিলেক্ট করে নিতে হবে, এই লিস্টের মধ্যে আমি করবো। এখানে 4টা পাইছে, তারপরের পেজে যাই। লিস্টটা ধরাই দিই, এখানে 5টা পাইছে। এখন তারপর আমি এটা দেখতে পারবো কিন্তু যখন আমি এখানে যাব, এটা একটু রিলোড দেই। এইভাবে 150টা পর্যন্ত ইমেল আপনারা ফ্রিতে করতে পারবেন পার ডে। এবং তার মধ্যে এখানে দেখেন ভ্যালিড না ইনভ্যালিড এগুলো কিন্তু অলরেডি ওনারা চেক করে ফেলছে, মানে এটা ভেরিফাইড, এটা ক্যাশুয়াল মানে ভেরিফাইডের মতো লাগতেছে, যেমন এটা ইনভ্যালিড। যদিও এটা ইনভ্যালিড দেখাচ্ছে কি জন্য, হয়তো বা এগুলো কিন্তু বিজনেস মেইল, হয়তো বা এক্সপায়ার্ড হয়ে গেছে যার কারণে ইনভ্যালিড দেখাচ্ছে। যেগুলো ইনভ্যালিড চাইলে সেগুলোকে আপনারা পরবর্তীতে ডিলিট করে দিতে পারবেন এই আর কি। এখন এটা যদি ডাউনলোড করতে চান, এই যে এখানে ডাউনলোড করেন, কোনগুলো ডাউনলোড করতে যাচ্ছেন, শুধু ভ্যালিড নাকি ভ্যালিড আর ক্যাশুয়াল নাকি ইনভ্যালিডগুলো সহ। যদি ইনভ্যালিড দেই তাহলে ইনভ্যালিডগুলো সহ ডাউনলোড হবে, কিন্তু আমি চাচ্ছি না যে ইনভ্যালিডগুলো ডাউনলোড হোক। তো আমি কী করবো, এটা তুলে দেব, এটা তুলে দিয়ে ডাউনলোড অ্যাস এক্সেল করবেন অথবা সিএসভি, একই কথা, সিএসভিটাও এক্সেল ফাইলের মতো, এক্সেলে আমি ডাউনলোড করলাম, ফাইলটা রেডি হয়েছে ডাউনলোডের জন্য, আমি ডাউনলোড করে দিই। দেখেন এটা ডাউনলোড হয়েছে। ডাবল ক্লিক করি, দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর ইমেলটা কীরকম ভেরিফাইড কি না, তারপর টাইটেল মানে কোন কোম্পানির আর কি, একদম কোম্পানির কোম্পানির লোকেশন, তারপর আপনার ওদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, এগুলো সব ডিটেলস অ্যাড্রেস আপনার
পুরোটাই ডাউনলোড হয়ে গেছে। এভাবে 150টা পর্যন্ত আপনি লিড আর কি বের করতে পারবেন, 150টা লিড আপনি এভাবে বের করতে পারবেন ফ্রিতে scrap.io দিয়ে। কারো কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে? তো এখন আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট কার যেন আছে বললো যে আগের, নতুন অ্যাকাউন্ট খুললে কিন্তু এটা পাবেন না। নতুন অ্যাকাউন্ট খুললে আপনি এই যে সার্চ করলে আপনাকে এতগুলো রেজাল্টও শো করাবে না বা অল্প কয়েকটা দেখাবে। তো আপনারা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর মোটামুটি আস্তে আস্তে কানেকশনগুলো বাড়ায় নেন। ঠিক আছে, তো আমরা ব্রেক নেই নাকি? অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ব্রেক নেব। ব্রেকের পর তারপর আজকে সবার লিঙ্কডইন প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন, আমরা দেখি আগামীকালকে থেকেই মোটামুটি মার্কেট প্লেসে চলে যাবো। এরপর আসার পর আর দু একটা সোর্স দেখাই দিব। কয়টা পর্যন্ত নিতে যাচ্ছেন? আচ্ছা, 5:15 আমরা আবার জয়েন করি। আচ্ছা, 5:15 জয়েন করার পর আমরা আরো দু একটা সোর্স দেখব যেখান থেকে আমরা এইভাবে আর কি লিড গুলা কালেক্ট করতে পারি বা মেল কালেক্ট করতে পারি। তারপর আপনারা লিঙ্কডইন প্রোফাইল গুলো এখন ক্রিয়েট করিয়েন, সমস্যা নেই। মাত্র 18 জন, আপনারা তারপরে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, স্ক্রিনটা শেয়ার করতেছি। কারণ এটা আপনাদের যে আমি আস্তে শোনা, আস্তে শোনা যাচ্ছে না, আমি অবশ্য আস্তে বলতেছিলাম, সমস্যা নেই। প্রথমে আমরা গুগলে যাব। হ্যাঁ, গুগলে যাওয়ার পর ক্রোম ওয়েব স্টোরে যাব, মানে যে কোনো এক্সটেনশন অ্যাড করার জন্য আপনাকে ক্রোম ওয়েব স্টোরে যাইতেই হবে। যে কোনো এক্সটেনশন ইউজ করার জন্য আপনাকে এখানে যাইতেই হবে। এখানে গেলাম, যাওয়ার পর এখানে সার্চ করবেন যে scrap.io, scrap, স্ক্র্যাপ। এখান থেকে সার্চ করে আপনি এক্সটেনশনটা এখানে অ্যাড করে নিতে পারেন, এই যে এটা এটা আসবে, এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অথবা ডিরেক্টলি এদের যে ওয়েবসাইটটা আছে আপনি ডিরেক্টলি সেটাতেও ঢুকে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওখানে ওই অপশন থাকবে যে গুগল থেকে অ্যাড করে নেন, ওখানে ক্লিক করলেও আপনাকে কিন্তু এই পেজে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর তারপর এটা যেহেতু আমি অ্যাড করছি এই জন্য দেখাচ্ছে রেডিট, আপনাদেরকে এরকম দেখাবে যে অ্যাড টু ক্রোম। অলরেডি কয়েকটা এক্সটেনশন তো অ্যাড করা দেখেছি, এক্সটেনশন তো অ্যাড করতেই পারবেন, তাই না? এক্সটেনশন অ্যাড করতে পারবেন না, সবাই পারবেন। তারপর আপনি যেটা করবেন, এই যে scrap.io যে এদের মানে সার্ভারটা আছে এখানে আপনাকে একটা সাইন আপ করতে হবে। এদের সার্ভারে সাইন আপও তো সবাই করতে পারবেন, এখন তো সাইন আপ করতে কারো কোনো সমস্যা নেই। সাইন আপ করার পর তারপর লগ ইন করবেন। লগ ইন করলে আপনাকে এই যে এখানে যেমন আমার লগ ইন করা আছে বলতেছে যে গো টু ইউর ড্যাশবোর্ড, তো আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি। এই যে আমার ড্যাশবোর্ডে আমি চলে আসছি, এখানে আপনি লিস্ট
ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি একটা লিস্ট কিন্তু ক্রিয়েট করছি এখানে, যে লিঙ্কডইন নামে, তো আমি চাইলে এখানে নতুন আরেকটা লিস্ট ক্রিয়েট করতে পারি। এখানে লিস্টের নাম দেব, ধরেন এরপর কাদের আমি ইমেল বের করব, কাদের ইমেল বের করা যায়, ডেন্টিস্ট, ধরেন আমি ডেন্টিস্টের ইমেল বের করবো, লিখে দিই ডেন্টিস্ট ইমেল লিস্ট, দিয়ে নিউ একটা আমি লিস্ট ক্রিয়েট করলাম। আপনারা একটা করে অ্যাকাউন্ট দিয়ে 150টা করতে পারবেন টোটাল। তো এই জন্য আপনার যদি তার থেকে বেশি প্রয়োজন হয়, তাহলে যদি আপনি পেইডে যান তাহলে বেশি পাবেন, কিন্তু ফ্রিতে করলে আপনাকে আরও একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে। এই ইমেলটা বাদ দিয়ে ধরেন এই ইমেল দিয়ে আপনি 150টা বের করলেন, আর এই ইমেলগুলোর কিন্তু দাম আছে। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট, যেমন আমি $50 সর্বোচ্চ 200টা ইমেল দিছি, অথচ বের করছি কী দিয়ে, আমি কিন্তু এই যে স্ক্র্যাপ দিয়েই বের করছি, $50 200টা ইমেল দিয়ে দিতাম হাইয়েস্ট, যদি কোনো ক্লায়েন্ট চাইতো। তো আমি নতুন আরেকটা লিস্ট ক্রিয়েট করলাম। এখন আমি আবার লিঙ্কডইনে গেলাম, আমার কাজ কিন্তু আপাতত এখানে শেষ, এই লিস্টে ক্রিয়েট করা পর্যন্ত সব কিছু আমি সার্ভারেই দেখতে পাবো। লিঙ্কডইনে এসে এইখানে ওটা কি ডেন্টিস্ট নামে সেভ করলাম না, অথবা কারণ আমি ডেন্টিস্টের ইমেল বের করব, ডেন্টিস্ট লিখে একটা আমি সার্চ করি, সরি এটা মাই নেটওয়ার্কে মনে সার্চ হচ্ছে নাকি, না ঠিকই আছে, এখান থেকে আমি কি করব, স্কুল গ্রুপ, আমি এখানে পিউপল খুঁজব, পিউপলে ক্লিক করব, তাহলে যারা ডেন্টিস্ট আছে তাদেরকে দেখাবো। এটা বাংলাদেশ থেকে দেখাচ্ছে লোকেশনগুলো, বাংলাদেশ, তো এখানে লোকেশন আপনি চেঞ্জ করে দিতে পারবেন, মানে আমার কানেকশনের মধ্যে যারা আছে তারা, আর এখানে কিন্তু লেভেল আছে আবার কানেকশনের, আপনি চাইলে সেগুলো আর কি সিলেক্ট করে দিতে পারেন। এটা আমার কানেকশনে না, মানে যেহেতু লোকেশন দেই নাই এই জন্য বাংলাদেশ দেখাচ্ছে, কারণ বাংলাদেশ থেকে ব্রাউজ করতেছি। ধরেন এতক্ষণ ইউনাইটেড স্টেটের বের করছি, আমি এখানে চাইলে অন্য স্টেটের বের করতে পারি, মানে ধরেন ইউনাইটেড কিংডম, অন্য কোনো দেশের বের করতে পারি। আপনি চাইলে এখানে ধরেন সিলেক্ট করে দিতে পারবেন, ইউনাইটেড স্টেটে শুধু লন্ডনের যদি আমি বের করি, লন্ডন লিখি, লন্ডন ইউনাইটেড কিংডম, ঠিক আছে, দিয়ে এটা মার্ক হইলো, অ্যাপ্লাই দিলাম। যদি এর আরও কোনো স্টেট চান সেটা এখানে লিখে দিবেন, দিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন, আমি একটাই করতেছি, অ্যাপ্লাই দিলাম, দিয়ে দেখেন আমার শুধু এইখানে এখন যে 3300টা শো করাচ্ছে সবগুলাই কিন্তু ডেন্টিস্ট, সবগুলো হচ্ছে লন্ডনের ডেন্টিস্ট, এখানে যে 300টা দেখাচ্ছে, মানে এক এক করে নেক্সট পেজে গেলে আরও দেখাবে, মানে টোটালি 300টা রেজাল্ট। আর এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন না যদি না এই অ্যাডভান্সটা আপনারা অ্যাড করেন, মানে এই স্ক্র্যাপটা যদি আপনি অ্যাড না করেন এক্সটেনশনটা, তাহলে এই জিনিসটা আসবে না এইখানে, ওইটা অ্যাড করার কারণেই আসছে। তো এইখানে আমি এখন ক্লিক করব, আমাদের এটা আসার পর এইখানে ক্লিক করব, এইখানে করে আমি কোন লিস্টের মধ্যে নিতে যাচ্ছি, যে দুইটা লিস্ট ক্রিয়েট করছি না, এর আগে লিঙ্কডইন নামে করছি, এখন করলাম ডেন্টিস্ট, এখন এই যে ডেন্টিস্ট ইমেল লিস্ট করব। এটা সাপোজ ধরেন আমরা মানে যেগুলোর ইমেল নাই সেগুলোও আমরা নেব, হয়তো বা অন্য অন্য ইনফরমেশনগুলো আছে, এর আগের বার যেগুলোতে শুধু ইমেল ছিল আমরা সেগুলো নিচ্ছি। এখানে যে 3300টা আছে সবার কিন্তু ইমেল দেওয়া নাই, তো এই জন্য তখন আর কি সবগুলাই নেবে, কিন্তু এখানে যখন টিক চিহ্ন আমরা দেবো তখন যাদের শুধু ইমেল আছে শুধু তাদেরটা পাবো। আর ম্যাক্সিমাম ক্লায়েন্টের তো প্রয়োজন বা আপনাদেরও তো প্রয়োজন হচ্ছে ইমেলটা, তাই না, তো এটা টিক চিহ্ন দিয়ে নেবেন, যেগুলো ইমেল নাই ওগুলো আমার দরকার নেই। লাঞ্চ ইমেল ফাইন্ডার সার্চ করতেছে প্রথম পেজে, প্রথম পেজে শুধু দুইটা লিড পাইছে, তার পরের পেজে এখন যাই, তার পরের পেজে যাওয়ার পর সেম কাজ করব, আবার এটা কেটে দেই, তার পরের পেজে যাই,
এভাবে প্রত্যেকটা পেজ থেকে আপনাকে কালেক্ট করতে হবে। এভাবে করে আপনি ফ্রিতে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি 150টা করতে পারবেন আর কি ফ্রিতে। জি বলেন। হ্যাঁ, সার্চ দিলেও পাবেন। সার্চ দেওয়ার পরে যে আমার এরা আসছে না, আমি চাইলে এদেরকে কানেক্ট করে নিতে পারি। সার্চ করার পর কানেক্ট লেখা আসে না, এটা আসবে না, কারণ আপনি হয়তোবা ওগুলা হয়তোবা পেজ বা গ্রুপ, এখানে ফেসবুকের মতো কিন্তু পেজ আছে, গ্রুপ আছে। আপনি পিউপলে ক্লিক করেন, এই যে এখানে মনে করেন যে পিউপলে সিলেক্ট করে দেন। আপনি সার্চ করার পর দেখেন পাশে পিউপল লেখা আছে, হ্যাঁ তাদেরকেই। তারপর এইভাবে আমরা এক এক করে সবগুলা পেজ এইভাবে চেক করার পর আমরা এক এক করে সবগুলা পেজে আর কি স্ক্র্যাপ করব। এইভাবে ধরেন এটা আমি যেগুলোর ইমেল নেই সেগুলো ছাড়াও আমি নিচ্ছি, দেখেন অনেকগুলো ইমেল পায় নাই, দেখেন 10টার মধ্যে খালি একটা ইমেল পাইছে, বাকি 9টার ইমেল পায় নাই। লিঙ্কডইনে ইমেল বের করাটা আর কি অনেক কষ্ট করে, এই এক্সটেনশনগুলো ছাড়া সরাসরি আপনি দেখতে পারবেন না কখনোই না। তারপর আমরা হচ্ছে আমাদের সার্ভারে যাব, সার্ভারে গিয়ে দেখি এটা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর দেখেন আমার এই যে এই লিস্টটা দেখাচ্ছে, এর আগের বার যে লিস্টটা করছিলাম সেটাও কিন্তু আছে। আপনার এগুলো এখানে সেভ হয়ে থাকবে, আপনার যখন প্রয়োজন তখন ডাউনলোড করে নিতে পারবেন। ধরেন এই যে ডেন্টিস্টের যে লিস্টটা আমরা এখন বের করলাম, সেই লিস্টটাতে আমি ক্লিক করলাম, করার পর এখান থেকে যে ডাউনলোড আছে এখান থেকে ডাউনলোড করবেন, কোনগুলো করতে চাচ্ছেন সেগুলা টিক চিহ্ন দিয়ে দেবেন, যেগুলো ভ্যালিড ইমেল সেগুলা বা ইমেল নট ফাউন্ড এগুলো যদি দেন তাহলে সবগুলোই ডাউনলোড হয়ে যাবে, ইমেল যেগুলোতে নাই। ঠিক আছে, তারপর ডাউনলোড অ্যাজ এক্সেল, ডাউনলোড ফাইল, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে ওপেন করি, দেখেন এই যে এগুলো আমরা বের করলাম। এই যে ইমেলটা, এই যে যেগুলো আমরা ইমেল ছাড়াও নিয়েছি ওগুলো চলে আসছে। তো আপনারা যেটা করবেন, শুধুমাত্র যেগুলার ইমেল আছে সেগুলো করে নেবেন, বা কোনো ক্লায়েন্ট যদি চায় যে শুধু ইনফরমেশন দরকার, ইমেল দরকার নাই, ইমেলটা না হলেও চলবে, এরকম যদি হয় তাহলে ওটা করবেন। দেখেন এই যে ম্যাক্সিমামগুলো ডেন্টিস্ট, এই যে এনি ডেন্টিস্ট, এটা ডেন্টাল নার্স, অ্যাসোসিয়েট ডেন্টিস্ট, সব লন্ডনে যে ডেন্টিস্টগুলো আছে সেগুলোর লিস্ট চলে আসছে, সব লন্ডন ইউনাইটেড কিংডম। এভাবে করতে পারবেন, এদের লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্ক দিয়ে সুন্দরভাবে আপনার ক্লায়েন্টকে এটা সাবমিট করে দিবেন। ঠিক আছে, তো হ্যাঁ বলেন। পরে করতে গেলে আপনাকে আবার নতুন করে আরেকটা জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা অন্য কোনো ইমেল দিয়ে করতে পারবেন। হ্যাঁ, জি স্ক্র্যাপ ডট আইওতে, কারণ ওরা একটা করে অ্যাকাউন্ট থেকে ফ্রিতে 150টা পর্যন্ত খুঁজতে দেয়, তারপর আর দেয় না। এটা আপনাদেরকে দেখাইলাম কারণ কোনো একদিন লাগতে পারে, কোনো ক্লায়েন্ট আপনার কাছে চাইতে পারে, তখন ম্যাক্সিমামগুলো চায় হচ্ছে আপনার রিয়েল এস্টেটের গুলো বেশি লাগে, কারণ যে যে বিজনেস করে তার সেই বিজনেস রিলেটেড লাগে।
আবার অনেকে কিছু সফটওয়্যার কোম্পানি বা সফটওয়্যার রিলেটেড চায়। তো আমি আপনাদেরকে যে ওয়েগুলা আর কি দেখাই দিলাম, মোটামুটি আমার মনে হয় না যে মানে এখানে যদি কোনো পার্সন বের করতে চান সেক্ষেত্রে লিঙ্কডইনে আসতে হবে, কিন্তু কোম্পানি যদি বের করতে চান কোম্পানি বের করার জন্য আপনার আলাদা ব্যবস্থা আছে, আমি সেটা দেখাচ্ছি এখন আর কি। এখানে কি আমরা এগুলা মানে ডেন্টিস্ট বলতে তো এরা পার্সন তাই না? তো যদি এখন কোম্পানির মেল বের করতে চান যে কোনো কোম্পানি, সেক্ষেত্রে আপনারা যেটা করতে হবে iolopez.com বা ielp.com, ielp iolopez এগুলো একরকম ভাবে কাজ করে, তাহলে আমি ielp.com এ ঢুকলাম। দেখেন ielp.com এ ঢুকলে এগুলোকে বলা হয় লিস্টিং ওয়েবসাইট, এইখানে সব ধরনের কোম্পানি আর কি এখানে লিস্টিং করা আছে। আপনি এখানে যে ধরনের কোম্পানি চান সেই কোম্পানিগুলো দিবেন, যেমন এখানে আপনাকে কিছু সাজেস্ট করতেছে ডেলিভারি রেস্টুরেন্টস, সাজেস্ট করেন আপনারা কোন কোম্পানি চান। এমনকি মনে করেন কিছু কিছু সিকিউরিটি কোম্পানি আছে না, ধরেন আমি কোনো সিকিউরিটি কোম্পানির কে চাচ্ছি, সিকিউরিটি কোম্পানির একটা লিস্ট আমি চাচ্ছি, এই দেখেন এখানে চলে আসছে সাজেস্ট যে সিকিউরিটি সার্ভিসেস, সিকিউরিটি গার্ড সার্ভিসেস, যারা এই যে সিকিউরিটি গার্ড সার্ভিস দেয় আমি তাদের চাচ্ছি। এটা কোথায় চাচ্ছি? এখানে দিছে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া। আপনি চাইলে এখানে ক্যালিফোর্নিয়া বাদে অন্য কোনো স্টেটও দিতে পারেন, আপনি যে স্টেট থেকে চান। এখানে যা শুধু সার্চ করবেন, যেমন কলোরাডো নামে মনে হয় একটা স্টেট আছে ইউএসএ, এগুলো কোম্পানি আর কি। কলোরাডো দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটু সার্চ করলাম। জি বলেন। কোনটা? সেটা আমাদের ওই যে scrap.io যে সার্ভারটাতে আমরা লগ ইন করছিলাম তাই না, আমাদের ওই সার্ভারের মধ্যে সব জমা আছে। এই যে আমরা সার্ভারটাতে ঢুকলাম, দেখেন এখানে এই যে লিস্টটা ক্রিয়েট করছিলাম না, এই যে লিস্ট কিন্তু আমরা যে দুইটা ক্রিয়েট করছি দুটাই আছে। ও লিঙ্কডইন থেকে কিভাবে এখানে আসে? যে লিঙ্কডইন থেকে এটা এখানে আসে হচ্ছে এই যে প্রথমে লিঙ্কডইনে ঢুকবেন, না আপনাদের কানেকশন বাড়াইতে হবে, কারণ কানেকশন না বাড়াইলে আপনারা যখন সার্চ করবেন আমাদের, যখন আমার সার্চ রেজাল্ট অনেকগুলো দেখাচ্ছে না, আপনাদের কিন্তু এতগুলো দেখাবে না। এখানে হচ্ছে তারপর আপনার এই যে পিউপল এখানে লেখা আছে যে আপনি কি সার্চ করতে চাচ্ছেন, আমি চাচ্ছি পিউপল, শুধু পিউপল গুলাকে আপনাদের এখানে দেখাবে হয়তো বা যে লিঙ্কডইন মেম্বার, এখানে কোনো নাম থাকবে না, লেখা থাকবে লিঙ্কডইন মেম্বার, যার কোনো ইনফরমেশন আপনি যার কোনো ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন না, ভিতরে ঢুকলে কোনো ইনফরমেশন আপনি পাবেন না। যখন কানেকশন বেশি হবে তখন আপনার আর এই এটা থাকবে না, তখন আপনার আর কি এটা চলে আসবে, ঠিক আছে? যত বেশি হবে তত ভালো, তত আপনার প্রোফাইলটা আর কি শক্তিশালী হবে, মানে আপনার প্রোফাইলটা শক্তিশালী করার জন্য মানে যত প্রোফাইলটার বয়স যত বেশি হবে, তারপর কানেকশন আপনার যত বেশি থাকবে তত আর কি ভালো হবে আপনার। এই তো রেগুলার আপনার, আপনি দেখেন না রেগুলার আপনার কাছে কতগুলো করে ইনভাইটেশন লিঙ্ক আসে, বা এগুলো আর কি আপাতত আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ধরেন এইভাবে সার্চ করার পর এই যে কানেক্ট করবেন, সবগুলোকে কানেক্ট করবেন, এক এক করে করতে হবে। আবার সরাসরি শুধু করতেই থাকিয়েন না,
এভাবে মানে একদম শুধু করতে থাকলে, ফেসবুক যেভাবে ইউজ করেন না, আজকে থেকে ফেসবুক ইউজ করলেন না আপাতত, লিঙ্কডইন ইউজ করলেন, সমস্যা আছে কোনো? এখানে পোস্ট করবেন, সমস্যা কি? এই যে হোমে যাবেন, হোমে গিয়ে আপনার এখানে পোস্ট করবেন, এই যে এখানে পোস্ট করছে, লাইক দিবেন, এই যে এখানে কে কে, হ্যাঁ এখানে পোস্ট করবেন, তারপর কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা তো সোশ্যাল মিডিয়া, সবকিছু করবেন এখানে। ঠিক আছে, এবার থাকবেন, তারপর আস্তে আস্তে দেখবেন এই যে এখানে, আচ্ছা আমি আপাতত আপনাদেরকে এটা বললাম, আমি মূলত এটা সবকিছু দেখাইতাম হচ্ছে, আমি এটা ইমেল মার্কেটিং বা ইমেল কালেকশন শিখতেছি জন্য আমি লিঙ্কডইনটা দেখাইলাম। তাছাড়া কিন্তু আমি লিঙ্কডইনটা এখন দেখাইতাম না অবশ্য, যখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব তো তখন আর কি আমরা লিঙ্কডইনে সব কিছু দেখব। শরীফুল ইসলাম ভাই বলছে যে আপনার প্রোফাইল লিঙ্কটা দেন, শরীফুল ভাইকে আমার এখানে দিয়ে দিচ্ছি আমার প্রোফাইল লিঙ্কটা। এখানে দিয়ে দিচ্ছি গ্রুপে দেওয়ার কি দরকার? না ভাই আমাকে এমনিতেও জ্বালাবে না। জি ভাই এখানে মেসেজে দিয়ে দিছি। সুমন ভাইয়ের তো লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু থাকার কথা, থাকার কথা বলতে অবশ্যই আছে, সুমন ভাই লিঙ্কডইন অ্যাকাউন্ট অবশ্যই আছে এবং কানেকশন অবশ্যই ভালো আছে। লিঙ্কডইনটা আর কি আমি তখন দেখাইতাম, তো এখন দেখাচ্ছি আর কি এই মানে মেলগুলো বের করার জন্য, যে কিভাবে মেল বের করতে পারি সেটা দেখানোর জন্য। তো ভাই আপনি যেটা দেখতে চাচ্ছিলেন আবার একটু দেখাই দিচ্ছি শর্টকাটে, আপনাদের থাকলে আরেকজনের মাধ্যমে দেখাইতাম, কিন্তু আপনাদের ওই যে লিঙ্কডইন মেম্বার শুধু দেখাবে এই জন্য আর কি আমি দেখাই দিচ্ছি আবারও। এখানে আপনারা লোকেশন দিয়ে দেবেন, বা চাইলে এখানে কিন্তু যে কোনো একটা সিটি হিসেবে দিতে পারেন, ধরেন ইউএস এর কোনো একটা সিটির নাম বলেন, তো নিউ ইয়র্ক দিয়ে দেন। এ দেখেন চলে আসছে যে গ্রেট নিউ ইয়র্ক সিটি এরিয়া করলাম, চাইলে আরো কোনো যদি মানে আরো সাথে যদি আর কোনো স্টেট চাচ্ছেন সেটা করতে পারেন, গিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার এটা আসবে, এই লিস্টটা আসার পর এই যে দেখেন আমরা যে এক্সটেনশনটা অ্যাড করছিলাম স্ক্র্যাপ ডট আইও, সেই স্ক্র্যাপ ডট আইওটা অ্যাড করার কারণে আমাদের কাছে কিন্তু এটা আসছে, এটা নর্মালি আপনাদের এখানে থাকবে না। এইটাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করলে আমাদের এই যে এই পেজে যারা আছে আমরা শুধু এখান থেকে লিস্টটা একটু ধরাই দেবো, যে কোন লিস্টে আমি চাচ্ছি। আমি এই লিস্টটা দিয়ে যদি আমি এখানে চাই যে শুধু যাদের ইমেল আছে তাদের লিডগুলো সেভ হবে, দিয়ে এখানে আমি ফাইন্ড করবো। এ সার্চ করতেছে, যেমন এই পেজের মধ্যে শুধু চারটা পাইছে, চারটা লিড পাইছে, এই জন্য চারটা সেভ হয়েছে, কেটে দিবেন। হ্যাঁ এখানে সবগুলোই ভ্যালিডই থাকে, মানে টেস্ট করার দরকার নাই, এখানে অলরেডি আপনারা ইয়েতে যদি যান, আচ্ছা দেখাই দিচ্ছি আমি ওটাও, আপনি তার পরের পেজে যাবেন, তার পরের পেজে গিয়ে আবারও এটাতে ক্লিক করবেন, করে আবারও লিস্টটাতে ক্লিক করবেন। এটা করলেই মানে অলরেডি এগুলো আমাদের ওই সার্ভারে গিয়ে জমা হচ্ছে, কারণ আমরা এখানে এক্সটেনশন লাগাই রাখছি। ঠিক আছে ভাইয়া, মানে কিভাবে যায় এতটুকু তো ক্লিয়ার তাই না? তো তারপর আমি যদি এখন যে এখানে যাই আমাদের সার্ভারে গিয়ে এটা একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর এই যে এই লিস্টটার মধ্যে আমি সেভ করছিলাম, দেখেন এই লিস্টের মধ্যে এই যে ভ্যালিড কি ইনভ্যালিড এইখানে অলরেডি আপনারা দেখতে পারবেন। এইখানে মানে এরা এইখানে আর কি ডিফল্ট ভাবে এটা সেট করে রাখছে, যেগুলা ভ্যালিড এগুলো আর কি আপনাদেরকে দেখাবে, যে ইনভ্যালিড এটা দেখাচ্ছে যে এটা ইনভ্যালিড, মেইল পাইছে কিন্তু এটা ইনভ্যালিড। তো আপনি যেটা করবেন, এই যে ডাউনলোড করার সময় ইনভ্যালিডগুলো ডাউনলোড করবেন না, এখানে টিক চিহ্ন দিলে ইনভ্যালিডগুলো সহ ডাউনলোড হবে, না দিলে ইনভ্যালিডগুলো আর কি আপনার ডাউনলোড হবে না এক্সেল শিটে, তারপর ডাউনলোড করলেই ডাউনলোড হয়ে যাবে, এতটুকুই আর কি। লিঙ্কডইন বাংলাদেশ বলতে আপনার আগে কানেকশন বাড়ান ভাইয়া, কানেকশন বাড়ান, তারপর
হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে করবেন, রিয়েল আইডি করেন, এখানে তো ফেক আইডি করার কোনো দরকার নেই, রিয়েল আইডি করেন আপনি। সাইন আপ করেন, সাইন আপ করেন, সাইন আপ করলে আপনার নতুন অ্যাকাউন্ট হবে, বা আগে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে লগ ইন করেন। ভিডিও লিঙ্কডইন আপনি দেখি একটু স্ক্রিনটা শেয়ার করেন। ক্লাসের টাইমে শেষ হয়ে গেল ভাইয়া, আমি যে দুটা জায়গা দেখাই দিতে চাইছিলাম যে কিভাবে ওখান থেকে স্ক্র্যাপ করতে পারি দেখাইতে পারলাম না। আচ্ছা সমস্যা নেই, কালকে আমরা ওই দুটা স্টেপ দেখে আমরা সরাসরি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো, তারপর আস্তে আস্তে ওইখানে গিগ দেবো, তারপর আস্তে আস্তে নতুন নতুন কাজ শিখবো আর সেই কাজের উপর গিগ দেবো। হ্যাঁ আপনার ওই যে bd.linkedin.com, যেমন ওই যে তখন আমি দেখাইলাম না সার্চ করার সময় যে us.linkedin.com, কারণ ইউএসএ চাচ্ছিলাম ওটাই। শুধু আপনি যদি ডিরেক্ট linkedin.com এ ঢুকতেন তবুও হতো আর কি। না না ওটা না, ওটা হচ্ছে আপনার, হ্যাঁ উপরেরটাই। হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, কেন যাবে না ভাইয়া, আপনি বাংলাদেশ থেকে ইউজ করতেছেন, আপনার ফ্রেন্ড আপনি কানেকশন বাড়াইতেই পারেন অন্য দেশে, সমস্যা নাই তো। একটা লিঙ্কডইনে কতজন কানেক্ট করা যায়? আপনি পাঠাবেন 150 পর্যন্ত পাঠাবেন, কিন্তু সিরিয়ালি পাঠাইতে থাকবেন না, কারণ তখন রোবট হিসেবে আপনাকে ধরে কি ব্লক করে দিতে পারে, কারণ রোবট কি করে, ও একটা কাজই তো বারবার করতে থাকে তাই না? তো আপনি যে একটা মানুষ আপনি তো এক কাজ বারবার করবেন না, হয়তো বা দুইটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন, তারপর দুইটা পোস্ট করলেন, একটা কমেন্ট করলেন। আপনি ফেসবুকেও যদি ওই কাজ করেন পরপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে থাকেন আপনাকে ব্লক করবেই। আচ্ছা অ্যাকাউন্টটা আপনারা আপাতত ইয়া করতে থাকেন, মানে আর কি কানেকশনগুলো বাড়াইতে থাকেন, আপনি ফেসবুক যেভাবে ইউজ করেন না সেম ভাই, এখানে কোনো মানে এখানে কোনো কম বেশি নাই, একদম সেম। এখানে আপনারা ডিসক্রিপশন আপনারা দিতে পারেন আপনাদের নিজেদের, তারপর নাম, ওইখানে আপনার স্টেপ বাই স্টেপ সব কিছুই চাবে, ওগুলো দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। মানে ফেসবুকে যে ইনফরমেশনগুলো দেন সেগুলাই, যেমন আমার আমার স্ক্রিনটা কি শেয়ার আছে? কি কি ইনফরমেশন থাকতে পারে, এই যে আমার ধরেন আমার যদি প্রোফাইলটাতে যাই, এটা আমার নিউজ ফিড, এই যে ধরেন এটা আমার প্রোফাইল, তো এখানে কি কি থাকতে পারে, যেমন এখানে আমার আছে যে আমার নাম, তারপর আমি কি করি, এটা আমার টাইটেল, তারপর এখানে আমার কানেকশন কতগুলো আছে সেটা দিছে, কন্ট্যাক্ট ইনফো যদি দেখতে চাই এখানে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট ইনফো দেখতে পারবো, এই যে আমার প্রোফাইল এটা লিঙ্কডইনের, ওয়েবসাইট আমি ফাইবারের ইউজার নেমটা দিয়ে দিছি, আমার ইমেল, তারপর আমার টুইটারের লিঙ্ক, ফেসবুকে ওগুলো থাকে না, তারপরে যে অ্যাবাউট, এখানে অ্যাবাউটে আমি একটা ডিসক্রিপশন লিখে দিছি, বা আপনার স্কিলগুলো অ্যাড করে দিবেন, দিলে ওনারা আপনাদেরকে একটা সাজেস্ট করবে সুন্দরভাবে। তারপরে এখানে আমি কী কী করছি না করছি সেগুলো দেওয়া আছে এই আর কি, এই যে স্কিল, স্কিল অ্যাড করবেন একটা একটা করে। জি জি হ্যাঁ অবশ্যই যাবে, তাহলে আপনি তো ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছুই জানেন ভাইয়া, শেয়ার করবেন মাঝে মাঝে আপনার আইডিয়া শেয়ার করবেন। জি বলেন। হ্যাঁ আমরা ওটা করতে পারি, যে আমরা পুরো ক্লাসটাতে কি কি শিখলাম
আচ্ছা সমস্যা নাই, মানে সেটা যেন করতে না হয় এই জন্য অবশ্য আমি মানে প্রত্যেকটা টপিক্স এর পরেই আর কি আবারও মানে আরেকজনকে দিয়ে করাই যেন বিষয়গুলো ক্লিয়ার হয়। সমস্যা নাই, সেটাও করব। তারপরেও আজকে আমরা কি কি করছি, আমরা আজকে যেগুলা করছি মোট সেরকম বেশি কিছুই করি নাই, জাস্ট ওই যে ইমেল ইমেল এক্সপোর্টার দিয়ে আমরা মেল কালেক্ট করা শিখছি, তারপর ইমেল এক্সপোর্টার দিয়ে আমরা আবার ফেসবুক থেকে মেল বের করছি, তাই না? তারপর ওই যে আউটলুক অ্যাকাউন্টে কিভাবে 10টা মেইল আর কি অ্যাড করতে হয়, মানে ওই যে অ্যাড অ্যান এলিয়াস, যেটা যে একটাকে মাদার মেইল হিসেবে ইউজ করে আমরা বাকি মেইলগুলো কিভাবে ইউজ করতে পারি, হ্যাঁ জি এটা শিখছি। তারপর আর শিখলাম হচ্ছে এই যে লিঙ্কডইন থেকে কিভাবে মেইল বের করতে হয়, এর বাইরে কি আর অন্য কোনো কিছু শিখছি? এগুলোই তো শিখলাম, আর দুটা আর কি আপনাদের সোর্স দেখা দেওয়ার কথা ছিল, যেমন এই যে ইয়েল্প.কম, এখান থেকে কিভাবে আমরা আর কি ডাটাগুলো নিতে পারি, এরকম আরো কিছু লিস্টিং ওয়েবসাইট আছে, ইয়েলো পেজ আছে, এগুলো থেকে কিভাবে আমরা ডাটাগুলো নিতে পারি বিভিন্ন কোম্পানি অনুযায়ী। তো আজকে তো অলরেডি টাইম ওভার হয়ে গেছে, তো কালকে এগুলো আমরা দেখাই দিয়ে আমরা আর কি মার্কেট প্লেসে চলে যাব। তার কারণটা হচ্ছে আমাদের মানে 50টা ক্লাস শেষ হতে হতে যেন ফাইবারেও মোটামুটি সবাই $500-700 আর্নিং করে ফেলেন নাকি। মানে চেষ্টা করব আমরা এরকম, বা অনেকের তার বেশি হয়ে যাবে, আমি কিন্তু জানি যে অনেকের তার থেকে বেশিও হয়ে যাবে। পাশে না, আমি একদম সাথেই আছি আপনাদের। আমরা এতো কানেক্টেড আছি না, এই যে 4 ঘন্টা করে কথা বলতেছি, আর আপনাদের কি মানে আমরা মানে আমরা যে এইভাবে মানে ফর্মালি ক্লাস করতেছি না, ধরেন এটা তো কোনো ফর্মাল ক্লাস না, তাই না? আমরা এই যে গল্প করতেছি, শিখতেছি, প্রবলেম সলভ করতেছি, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কি তাতে, যে ভাইয়া এইভাবে না করে? কারণ আর 4 ঘন্টা করে যদি মানে 4 ঘন্টায় যদি অনেক কিছু মানে আমার নিজস্ব একটা প্ল্যান আছে, যে আমি মানে আমার নিজস্ব প্ল্যান অনুযায়ী আর কি যাইতে যাচ্ছি, এই যে 50 দিনে আমার নিজস্ব প্ল্যান অনুযায়ী, তো একদিনে যদি খুব বেশি করে দেই মানে এই টুলসগুলো কিন্তু আবার মনে থাকবে না। মানে আমি চাচ্ছি যে হ্যাঁ এটাই চাচ্ছি যে যতটুকু ইয়া হোক অল্প একটু শিখি, যেন ভালো করে শিখি এবং সেটা দিয়ে কিছু একটা করতে পারি। শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন, তবে হ্যাঁ এটাতে যেমন সুমন ভাইয়ের একটু অসুবিধা হবে, কারণ সুমন ভাইয়া আগে থেকেই জানে, সুমন ভাইয়ের আর কি একটু অসুবিধা হবে, কিন্তু নতুন যারা আছে তাদের জন্য আর কি সুবিধা হবে। হ্যাঁ দিয়ে দেন, ওটা ভাই আপনার নিজেদের ইচ্ছা মতো দেন আর কি, ওটা কোনো সমস্যা নেই। আপনি স্টুডেন্ট হিসেবে ইয়ে করেন দেন, কোম্পানি স্টুডেন্ট দেন আপাতত, পরবর্তীতে যখন কাজ করবেন বা বিভিন্ন ইয়ে হবে আস্তে আস্তে অ্যাড করবেন, তাহলে আপনার আগের গুলাও থাকবে। না না, যেমন আমার আগে দেওয়া ছিল সেলফ এমপ্লয়েড দেওয়া ছিল, তারপর স্টুডেন্ট দেওয়া ছিল, তারপর এখন যেমন দেওয়া আছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, কোম্পানির নেম দিছি ফাইবার। হ্যাঁ ওইখানে আপনি ট্রাই করলে 1 মাসের জন্য মানে প্রিমিয়ামে যে ফিচারগুলো পাবেন সেই ফিচারগুলো আর কি আপনি 1 মাসের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন ট্রায়াল হিসেবে, 1 মাস পর আবার ক্যান্সেল করে দিবে। তো এখন আপনাদের ওটা ট্রাই করার দরকার নাই, আগে লিঙ্কডইন সম্পর্কটা মানে লিঙ্কডইন সম্পর্কে ভালোভাবে জানেন, যখন আপনাদের প্রয়োজন হবে যে না আমার এখন প্রিমিয়ামের প্রয়োজন হচ্ছে কিন্তু 1 মাসের মধ্যে আমি এগুলো করে নিতে পারবো, তখন আপনি আর কি ওটা করে ফেলবেন, মানে প্রিমিয়ামে ট্রাই করে 1 মাসের মধ্যে আর কি এই কাজগুলো করে ফেলবেন, তাহলে ভালো হবে। জি হ্যাঁ, ওটা তো নিতে হবে না, আমার তো এটা তো আমার অ্যাকাউন্টে অনেকদিন আগের, তবে প্রিমিয়ামে একটু বেশি ফিচার পাওয়া যায়।
জি কোন কোম্পানিতে জব করেন? বর্তমানে তো মাইক্রো ওয়ার্কার্সে আছেন না, মাইক্রো ওয়ার্কার্স দিয়ে দেন, ওটা তো একটা কোম্পানি। আমার নাম প্রেজেন্ট দিছেন ভাই, নাম প্রেজেন্ট হয় নাই কার কার? ইয়াসমিন আপু, ইয়াসমিন আপুর সিরিয়াল জানি কোথায় ছিল, এই যে ফারজানা ইয়াসমিন। হ্যাঁ, নাম প্রেজেন্ট শুরুতেই হয়েছে, আপনি অবশ্য একটু পরে জয়েন করছেন। আর কে জানি জাহিদ হাসান ভাই জয়েন করছিল, জিহাদ হাসান, উনি বলছিলেন যে ভাই আমাকে প্রেজেন্ট দিয়ে দেন। জিয়াদ হাসান ভাই খুঁজে পাচ্ছি না কেন আপনাকে? ওই যে শেষে আছেন, ওগুলো তো আলাদা জায়গায় করছিলাম না, এই শীটটা তো তারপরে বানাইছি, আগের গুলার কি এখানে এখনো উঠানো হয়নি।